कहाँ हो तुम लोग? बिहार के अंदर। तो बंगाल में कैसे तुम लोग परीक्षा देने आ गया? सिलीगुड़ी सेंटर पर तुमने अप्लाई कैसे किया? यहाँ तो वेस्ट बंगाल डोमिसाइल के लिए। डोमिसाइल नाम क्या है तुम्हारा? दारा 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 रुको तो निकालो डॉक्यूमेंट निकाल देखना है। डॉक्यूमेंट निकाल पहले। कौन सा बैग है तेरा? ঘটনাটা হচ্ছে এসএসসি জিডির পরীক্ষা। এসএসসি জিডির পরীক্ষায় বিহার ইউপি থেকে ফেক ক্যান্ডিডেটসরা এসে আমাদের ছেলেদের চাকরি খাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি বাংলা পক্ষ সংগঠন করি, বাঙালির জাতীয়তাবাদী সংগঠন। আমাদের কাছে খবর এসেছিল, স্থানীয় ছেলেরা আমাদেরকে খবর দেয় এবং আমরা গিয়ে দুটো ছেলেকে ধরি। পাটনা থেকে এসেছিল সব জাল সার্টিফিকেট, ঠিক আছে। তারপর আমরা ওদেরকে বলি, বলে আমরা জানি কেন, এটা হচ্ছে স্টেট কোটা। বাইরের রাজ্যের কোনো ছেলে এখানে পরীক্ষা দিতে আসতে পারে না, ঠিক আছে। বাইরের রাজ্যের কোনো ছেলে ওয়েস্ট বেঙ্গলে এসে পরীক্ষা দিতে পারে না, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। এবার তারা তো বিহার থেকে এসছে, সে তো ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল না। তারপরে যখন ওকে চেস করা হয়, ও কাগজটা ছিঁড়ে ফেলে। এবার ওর কেরিয়ার আমরা খারাপ করতে চাইনি, আমরা চেয়েছিলাম পুলিশের হাতে তুলে দেবো। তারপরে এসএসবির কিছু ওখানে ছিলেন, ওই বাড়িতে ভাড়া থাকে, ওরা ওকে রেস্কিউ করে ওরা ভাগিয়ে দেয়। এটুকুই ঘটনা। আইবি বলে আমরা ওখানে ভিডিওতে দেখাতে পারবেন না, আমি আইবি বলে কোনো পরিচয় দিয়েছি। পুলিশ প্রশাসন তো ছিল, আপনি জানতে পারতেন। আমরা পুলিশের কাছে তো হ্যান্ড ওভার করবো, আমি এটা চোর ধরেছি, চোর ধরে নিয়ে তো আমি পুলিশের কাছে যাবো না? আমি তো জানি না যে আগে পুলিশকে নিয়ে চোর ধরতে যাবো, আমি আগে দেখবো ও জেনুইন কি না। যখন দেখলাম ও ফেক, ধরে পুলিশের কাছে নিয়ে যাব। ওই ওখানে এসএসবির যারা ছিল তারা, ওরা নিজেদের যেহেতু একই জায়গার লোক, একই দেশের লোক, মানে একই রাজ্যের লোক, ওরা কী করলো, ওকে আলাদা করে সাইড করে ইয়ে করে দিল। আমরা পুলিশ, আমরা বাগডোগরা থানায় গিয়ে জানিয়ে এসছি। উদ্যোগী হয়েছি সমগ্র ভারতবাসীর সামনে কিছু তথ্য তুলে ধরার, যে তথ্যগুলি ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলি প্রতিটি ভারতবাসীর জানা দরকার। এবং এটা যে কি ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে আসতে চলেছে, সেইটা সকল ভারতবাসীর সামনে নিয়ে যাবার দায়িত্ব কিন্তু বাংলা তথা ভারতের প্রতিটি ভাষার মিডিয়ার। তাই আমি যেটা বলবো প্রথম দিকে, আমি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই বলবো। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, তাদের আমরা নেতৃত্ব যারা রয়েছি তার একাংশ আমরা এখানে রয়েছি, একজন জেলে রয়েছেন এবং রয়েছেন আমাদের যে সংগ্রামের কথা বলছি তাদের সহযোগী বিষ্ণুবাবু। আমি প্রথমেই সকলকে পরিচয় করিয়ে দিতে চাই, আমি গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষের সাধারণ সম্পাদক। আমার ডান পাশে রয়েছেন কৌশিক মাইতি, বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক। তার ডান পাশে রয়েছেন সৌম ঘোড়াই, আমাদের শীর্ষ পরিষদ সদস্য। একদম বাম পাশে রয়েছেন অরিন্দম চট্টোপাধ্যায়, বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য। তার ডান দিকে রয়েছেন সম্রাট কর, বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য। এবং আমার বাম পাশে রয়েছেন বিষ্ণু চৌধুরী বাবু, যিনি নিজেই নিজের ইন্ট্রোডাকশনটা দেবেন। আমি বিষ্ণু চৌধুরী, রাজ্য বিজেপির প্রাক্তন তফসিলি মোর্চার সদস্য এবং ঝাড়গ্রামের অবজারভার, এবং বর্তমানে আমি হুগলি জেলার তফসিলি মোর্চার সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি।
ভারতে যে কেন্দ্রীয় আধাসেনা রয়েছে অর্থাৎ সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, এসএসবি সশস্ত্র সীমা বল, আসাম রাইফেলস, আইটিবিপি ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ, এগুলো সবকটা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ হোম মিনিস্ট্রির আন্ডারে, যার বর্তমান মন্ত্রী হলেন অমিত শাহ। এই পদগুলোতে, এই বাহিনীগুলিতে সবচেয়ে বড় ভর্তি যেগুলি হয়, যাদের জওয়ান বলেন আপনারা, তাদের এটা ভর্তি হয় এসএসসি জিডি নামক পরীক্ষার মাধ্যমে, স্টাফ সিলেকশন কমিশন, হাজার হাজার লাখ লাখ লোকজন ভর্তি হয় এই পরীক্ষায়। রাজ্য ভিত্তিক কোটা থাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ কয়েক হাজার, বিহারের জন্য বরাদ্দ কয়েক হাজার, মহারাষ্ট্রের জন্য বরাদ্দ, পাঞ্জাবের জন্য বরাদ্দ, বরাদ্দ অর্থাৎ সেই রাজ্যের যে স্থায়ী বাসিন্দা সেই একমাত্র সেই রাজ্যের জন্য বরাদ্দ কোটায় আবেদন জানাতে পারে, এই হচ্ছে স্পষ্ট। এর মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা বা ওদিকে পাঞ্জাব, রাজস্থান, এই টাইপের রাজ্যের কোটাটা একটু সংখ্যায় বেশি, তার কারণটাও বুঝতে হবে। কারণ এই রাজ্য কোটার মধ্যে যেগুলো সীমান্তবর্তী রাজ্য তাদের একটি, তার মধ্যে যারা সীমান্তবর্তী জেলা তাদের একটি বর্ডার ডিস্ট্রিক্ট কোটা রয়েছে। এর কারণও খুব স্বাভাবিক, যে কোনো সীমান্তবর্তী এলাকায় তার পররাষ্ট্রের সঙ্গে যে এলাকা তার ভাষাগত এবং অন্যান্য একটা সাযুজ্য থাকে, তাই সেই সীমান্তে যে যা যা হবে সেগুলো অবজারভেশন এবং সেগুলো সম্বন্ধে বোঝা কি হচ্ছে পুরো বিষয়টা, এটা সম্বন্ধে সেই রিক্রুটমেন্ট সেই কারণে বেশিভাবে করার একটি ব্যবস্থা রয়েছে। আমরা যেটা দেখেছি, যেটা ঘটনা, যার তথ্য প্রমাণ কম্প্রিহেনসিভলি এখানে প্রেজেন্ট করা হবে, সেটা হলো গত বেশ কয়েক বছর ধরে হাজার হাজার, এবং সংখ্যাটা শুনবেন হাজার হাজার, গত তিন বছরেই অন্তত 5,500-এর বেশি ক্রিমিনাল তারা জাল ডকুমেন্ট দিয়ে শুধু পশ্চিমবঙ্গ কোটায় বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ ইত্যাদিতে ঢুকে গেছে। শুধু আমি গত তিন বছরের কথা বলছি, 10 বছরের মধ্যে চলে গেলে এটা কোন সংখ্যায় দাঁড়াবে সেটা ভাবা যায় না, সেটা বোঝা যায় না। সেটা অকল্পনীয়, এবং বুঝতে পারবেন এরা বর্ডার সিকিউরিটি ফোর্স হয়তো কি, মানে প্রায় বোঝাই যাচ্ছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, যারা সন্ত্রাস দমনের কাজে রয়েছে কোথাও কেউ কাশ্মীরে। আপনি বুঝতে পারছেন আমরা কোন সেন্সিটিভ জিনিসের কথা বলছি, এবং বিষ্ণুবাবু পরে বলবেন যে এখানেও ব্যাপ্ত না, এর থেকেও গুরুত্বপূর্ণ যে বাহিনী এর সংযুক্ততা রয়েছে। এই ফেক ডোমিসাইল চক্র, এবং শুধু ফেক ডোমিসাইল নয়, ফেক এসসি এসটি ওবিসি কাগজ বার করার চক্র প্রচন্ডভাবে অ্যাক্টিভ। আমি বাংলার কথা বলি, মূলত ইউপি, বিহার, ঝাড়খণ্ড এই ধরনের কিছু রাজ্য থেকে পশ্চিমবঙ্গে নানা জায়গা থেকে ফেক ডকুমেন্ট বার করা হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ফেক ডকুমেন্ট অর্থাৎ ভুল তথ্য দিয়ে পাওয়া, আর কিছু কিছু ক্ষেত্রে একদম ভুয়া ডকুমেন্ট, মানে ওই ফটোশপ করা ডকুমেন্ট। আমরা সকল যারা প্রতিষ্ঠান যাদের কাছে বলার কথা তাদের বলেছি, আমরা প্রথমে সিআরপিএফ এর কাছে গেছি যারা নোডাল এজেন্সি, সব তথ্য প্রমাণ দিয়েছি, আমরা পুলিশের কাছে গেছি, আমরা এসডিও গুলো ঘেরাও করেছি, আমরা উনি গেছেন, আমরা গেছি কলকাতা হাইকোর্টে, আমরা মামলা করেছি, এটা তদন্ত অধীন। এই সব চলতে চলতে এই বছরেও আবার এরকম ভাবে ঢুকতে শুরু করেছে।
এই পরীক্ষা তিনটে ফেজে হয়, রিটেন, মাঠ অর্থাৎ ফিজিক্যাল এবং মেডিকেল। আমরা রিটেনের সময় খবর পেয়ে গেছিলাম যে ঢুকছে আবার, এখন মাঠ চলছে। নানা জায়গা থেকে তথ্য প্রমাণাদি পেয়ে এই ভারতের শত্রু যারা, ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার শত্রু যারা, ভারতের সীমান্ত সুরক্ষার শত্রু যারা, সেই ক্রিমিনালগুলোকে ধরার জন্য দুই বাঙালি বীর রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায় তারা যান। কোন রকম হিংসা নয়, স্পষ্ট জিজ্ঞেস করেছেন তুমি কোন রাজ্যের, পরীক্ষা দিতে এসছো কোন রাজ্যকে নিজেকে দেখিয়ে, দুটো মিসম্যাচ। এবং এটা বোঝা যায় কিভাবে, আপনি মনে করতে পারেন যে ক্লাস টেন আর ক্লাস টুয়েলভ এর ডকুমেন্ট যদি অন্য রাজ্যের হয় আর ডোমিসাইল আপনি দাবি করছেন একটা রাজ্যের, পশ্চিমবঙ্গের, অথচ পশ্চিমবঙ্গে ডোমিসাইল হতে অন্তত 10 বছর আপনাকে স্থায়ীভাবে এখানে থাকতে হয়, আর আপনার বয়স যদি হয় 22-23, তাহলে আপনি এবার অঙ্কটা নিজে করে নিন। 16 বছর বয়সে আমি ধরুন বিহারে মাধ্যমিক দিয়েছি, ধরুন 18 বছর বয়সে আমি বিহারে মাধ্যমিক দিয়েছি, মানে উচ্চ মাধ্যমিক দিয়েছি, আমি সেখানে বাসিন্দা। তারপর আমি 22 বছর বয়সে বলছি আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যেটা কিনা 10 বছর টানা থাকলে পাওয়া যায়, অর্থাৎ আমার ডকুমেন্টটি ফেক। আমি এই রুটটা ব্যবহার করে আমি ফেক ডকুমেন্ট দিয়ে ঢোকার চেষ্টা করছি, অর্থাৎ আমি একটি ক্রিমিনাল যে এই কাজটি করছে। এই ক্রিমিনালদের ধরেছিল এবং আজব অবস্থা যে আজকে যে দুটো ক্রিমিনালকে ধরেছিল তারা আপন স্টেটে ঘরে হাওয়া খাচ্ছে আনন্দে, এবং যে দুই বাঙালি বীর আমি বলবো তারা আমাদের জাতির জাতীয় বীর, তারা জাতীয় নায়ক, তারা এই মুহূর্তেও তারা জেলে বসে আছে, তারা গ্রেপ্তার হয়েছে। আজ নিয়ে 3 দিন একবার বেল অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, বাংলা ছুড়ে বাংলার মানুষ প্রতিবাদ করছে যে চোর ধরতে গেল যে সেই হয়ে গেল গ্রেপ্তার, এবং যে সে চোর নয়, ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষার সঙ্গে যারা এই জিনিসটি করে। আমি খুব কম ইংরেজিতে বলে দিচ্ছি, দিস প্রেস কনফারেন্স বাই বাংলা পক্ষ, দ্য ন্যাশনাল অর্গানাইজেশন অফ বেঙ্গলিজ ইন ইন্ডিয়া, has been convened to bring into focus an explosive issue that the Central Armed Police Forces, which are also commonly known as Central Paramilitaries, like CRPF, Central Reserve Police Force, CISF, Central Industrial Security Force, BSF, Border Security Force, ITPP, Indo-Tibetan Border Police, SSB, Shashastra Shima Bal, Assam Rifles, etc., Narcotic Control Bureau, NCB, that's an important one. So most of their staff, what we call jawans or constables actually, they are recruited through an exam called the SSCGD, Staff Selection Commission General Duty. This exam has state-wise quotas. Every state has a certain number of people in every exam cycle. West Bengal has a certain number, Bihar has a certain number, Punjab has a certain number, etc., etc. What we have seen and what we will expose right now in this press conference is that for years together, if not decades, surely for the last 3-4 years, through West Bengal quota, at least 5,500 criminals who have forged documents have been recruited into this very sensitive CRPF, CISF, BSF, etc., which are responsible for the internal security of India and the border security of India. It is unimaginable that it requires a press conference like this and a viral video to bring into focus an issue which we have been screaming about from the top of our voices for the last 4 years. It shows that priorities of certain circles of what is news is quite misplaced in this country right now. We will show
how false documents are being used in their thousands. Criminals are using false documents. They could be anything. They could be spies. In fact, they have been found to be spies, as Vishnu Babu, who is BJP's SC Morcha General Secretary of Hooghly District of West Bengal. He has also been a very long-term fighter in this issue and has faced huge hurdles from his own party when he has pushed this matter. Which means the rackets we are talking about, they are inside parties, they are inside probably forces, they are inside domicile certificate issuing authorities, they are inside, and they are very powerful. We are talking about a lot amount of money, but most importantly, we are talking about the internal security of India and the border security of India, which is being threatened. Imagine if there is a criminal who is posted at the border, what would you expect? A secure border or smuggling? It's a very, everybody would understand. And to, when we heard even this year that many such criminals were coming into Bengal to patriotic Indians, Rajat Bhattacharya and Kiridhari Rai, they swung into action, no violence. They interrogated the two miscreants, miscreant is a very small word, criminal, who had forged documents to get into such sensitive forces. And that has been completely misconstrued into making those criminals into some innocent young lads. And these two patriotic Indians who were protecting India's security and border security as some kind of a demon. Rajat Bhattacharya and Kiridhari Rai are still in jail as I speak. The bail has bail application made in the first instance has been rejected. They have been arrested by the Special Operation Group of West Bengal Police. It's a shame that today in India, people who stand for India are inside jail, and those two, you can see, who were using fake documents, they are well placed and enjoying in their own home. So with this, এর সাথে সাথেই আমি কৌশিক মাইতি, বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক, তার কাছে এই পুরো বিষয়টি অত্যন্ত তথ্যপূর্ণ বিবরণ দিয়ে আমি এই তথ্যগুলি খুব গুরুত্বপূর্ণ Just to add, in English, we are not an organization of hooligans. We are a law-abiding organization, which is why we have approached the High Court. We have launched PILs. We have helped police pass certain fake domicile rackets. We have given deputations to SDO officers. We have given deputation to CRPF. But let me tell you, to no avail, except when we approached the High Court and when Vishnu Babu approached the High Court on that judicial pressure, CRPF has been forced to re-verify 5,500 such cases just who have gotten job in the last 2 years through West Bengal quota, but whose class 10 and class 12 certificates are not in West Bengal, proving that they have fake documents, 5,500, note the number, just in last 3 years. But we do not know whether they have been expelled. We do not know whether they have been prosecuted for this crime, while Rajat Bhattacharya and Giridhari Rai, two patriotic Indians, languish in jail right now for exposing this crime. আপনারা এ পুরো বিষয়টা সংক্ষেপে শুনলেন, এরপর আমি একটু বিস্তারিত বলবো প্রতিটা পয়েন্টে সপক্ষে তথ্য এবং ডকুমেন্টস তুলে ধরে বলবো। প্রথমে একটা ছোট জিনিস দিয়ে শুরু করি। ধরুন পাকিস্তানের গুপ্তচর ঢুকছে, আপনি জানতে পারলেন, আপনি প্রথমে জানালেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রককে,
আপনি গেলেন কোর্টে, তারপর দেখলেন হঠাৎ করে, তারপরও পাক গুপ্তচর ঢুকছে, আপনি হঠাৎ করে একদিন তাকে সামনে পেয়ে খবর পেয়ে ধরলেন, তারপর হঠাৎ করে মিডিয়া ন্যারেটিভ শুরু হয়ে গেল যে দুটো ইনোসেন্ট পাক গুপ্তচরকে ধরেছে দুটো ক্রিমিনাল। কেমন শুনতে লাগবে? আসলে তো এমনটা হতে পারে, কারণ কলকাতা হাইকোর্ট বলেছে ব্যারাকপুর সেনা ছাউনিতে কোনো মুসলমান নামের নয়, কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি যাদব এবং সিং তাদের নাম, পাক গুপ্তচর আছে এবং আরো অনেকে পাক গুপ্তচর আছে যারা ডাল জাল ডোমিসাইল দিয়ে ঢুকেছে। সেই জন্য বিষ্ণু চৌধুরীর নিজের করা নিজের লড়া মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট প্রথমে সিআইডি, তারপর সিআইডি বলে যে এটা ইন্টারস্টেট এবং ইন্টারন্যাশনাল ইস্যু, সেই জন্য সিবিআই তদন্ত দিয়েছে কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্ট, এবং এমনকি বলেছে এটা জে স্কেলের ইস্যু, আমাদেরকে এমনকি ইন্টারপোলে সাহায্য নিতে হতে পারে, এইটা মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছে, এটার গুরুত্ব এতটাই বেশি। ভাবুন, এই দুটো যে ছেলে ধরা পড়েছে এরা পাক গুপ্তচর নয়, হতে পারে না, এটা কেউ দাবি করে বলতে পারবেন? তারা বিহার থেকে এসেছিল, বিহারের তারা বাসিন্দা, বাংলায় পরীক্ষা দিতে এসেছিল। অনেকে বলছেন ভারতীয় নাগরিক হিসাবে যে যে কোনো জায়গায় চাকরির পরীক্ষা দিতে যেতে পারেন, আসলে কি এটা সত্য? আসলে এটা সত্য নয়, এটা আমাদের মাথায় দীর্ঘদিন ধরে ঢুকিয়ে দেওয়া ভুল ধারণা, এটা বিহারের লোকের মাথায় ভুল ধারণা নেই, এই ধারণা তামিলনাড়ুর লোকের মাথায় নেই, এটা বাঙালির মাথায় আছে ভুল ধারণাটা। এই যে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এর চাকরির কোটা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি বেরোয়, একদম স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি, মানে রাজ্য ভিত্তিক সংরক্ষিত কোটা, সেখানে 2021 বাংলার জন্য 3000 কোটা ছিল, এসএসসি জিডি 2022 6000 কোটা ছিল, এবং এখন চলছে এসএসসি জিডি 2023। এই সংরক্ষিত আসনগুলোয় আপনাকে সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতেই হবে যদি আপনি সেই কোটায় চাকরি নিতে চান। কিন্তু আমরা দেখেছি বাংলা রাজ্য কোটায়, আসামের রাজ্য কোটায়, ওড়িশা রাজ্য কোটায়, ত্রিপুরা রাজ্য কোটায়, অহিন্দি রাজ্যগুলো রাজ্য কোটায়, বিহার ইউপি ঝাড়খণ্ড রাজস্থান থেকে হাজার হাজার ছেলে মেয়ে টাকার বিনিময়ে ডোমিসাইল বানিয়ে বা ডোমিসাইল জাল করে চলে আসছে। এই সত্যকে আমরা মিথ্যে বলছি? আমরা অনেকে বলছেন যে বাংলা পক্ষকে অথরিটি কে দিল ওদেরকে চেক করার জন্য? আমি এবার এইগুলো দেখাতে চাই, পরপর দেখাতে চাই। বাংলা পক্ষ এসএসসি যে ইস্টার্ন রিজিয়নের হেডকোয়ার্টার, এই পরীক্ষা কে নেয়? এসএসসি স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের অফিস এখান থেকে বেশি দূরে নয়, নিজাম প্যালেসে তাদের অফিস, ইস্টার্ন রিজিয়নের হেডকোয়ার্টার, তাদের হেডকোয়ার্টারে তথ্য সহকারে আমরা বারবার ডেপুটেশন দিয়েছি। তাহলে আসলে যারা পরীক্ষাটা নিচ্ছে তাদের কাছে গিয়ে আমরা দরবার করেছি, হ্যাঁ কি না ভুল? একদম দরবার করেছি। দ্বিতীয়, আমরা কোথায় গেছি? আমাদেরকে বলা হয়েছিল এই সিএপিএফ যে সিএপিএফ যে রিক্রুটমেন্ট কেন্দ্রীয় আধাসা, সিএপিএফ মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, পুলিশ ফোর্স, তার যে রিক্রুটমেন্টের নোডাল এজেন্সি তারা হলো সিআরপিএফ, সিআরপিএফ পুরো বিষয়টি দেখে। এই হলো সেই ডকুমেন্ট, সিআরপিএফ এর সেক্টর অফিস নিকোবার্কের উল্টো দিকে সরলেকে, সেখানে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল সেক্টর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ ভবন, এইচসি ব্লক, সেক্টর 3 সরলেক। সেখানে গত বছর জুলাই মাসে 17 তারিখে গিয়ে আমরা, 14 জুলাই আমরা গিয়ে দরবার করেছি। তাহলে আমরা কোথায় গেছি? এসএসসি তার ইস্টার্ন রিজিয়নের হেডকোয়ার্টার নিজাম প্যালেসে গিয়ে দরবার করেছি, দরবার করেছি সিআরপিএফ যে নোডাল এজেন্সি তাদের যে এখানকার হেড অফিস সেক্টর অফিস সরলেকে, সেখানে, এবং তাদের স্ট্যাম্প আছে যে আমরা তাদের কাছে কাগজপত্র জমা দিয়েছি।
তারপরে মানুষ কোথায় যায়? মানুষ যায় কোর্টে। তোমার সহযোগে বিষ্ণু চৌধুরী প্রথম যে মামলাটি করেছিল, নিজের মামলা নিজে লড়েছিল, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ নয়, কোন ক্রিমিনালকে রাষ্ট্রীয় সুরক্ষায় ঢুকতে দেওয়া হবে না। ভাবুন, একটা ক্রিমিনাল, একটা পাক গুপ্তচর, সে বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব পাবে, সে এয়ারপোর্ট সিকিউরিটির দায়িত্ব পাবে। আমরা কলকাতা হাইকোর্ট বলেছে প্রমাণ সহ জমা দিয়েছিল বিষ্ণু অধিকারী অধিকারী, এখানে বিষ্ণু অধিকারী যে মামলা তার রায়ের কপি আছে। এবং তার পরবর্তীতে আমরা 17 জুলাই 2023 যখন SSCGD 2022-এর মেডিকেল ক্যাম্প হয়েছিল পশ্চিমবঙ্গের 6 জায়গায়, 58 ব্যাটালিয়ন BSF সেখানকার যে মেডিকেল সেন্টার সারা রাত আমরা ঘেরাও করে রেখেছিলাম, প্রত্যেকে যাতে ডোমিসাইল যাচাই করা হয়। তারপর সেখানে আমরা ফের ধরি, একজন ব্যারাকপুরে ডোমিসাইল এনে বলছে আপনি কোথায় থাকেন? বলছে ব্যারাকপুর মে রাহতা হু। ব্যারাকপুর কি তার 1 নম্বর ওয়ার্ড? তার কাগজ দেখা যাচ্ছে তার কামারহাটি। ভাবুন, কাগজে লেখা আছে কামারহাটি পুরসভা। সে বলছে ব্যারাকপুর 1 নম্বর ওয়ার্ড। বলছে কে ডকুমেন্ট বানিয়েছে? বলছে মে নেহি জানতা জানতা হু, তার নাম সুমন কুমারী। তাকে এক দালাল ক্যাম্পে নিয়ে এসেছিল, আমরা ধরার পরে সে এক দৌড়ে পালায়, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর আমরা দুজনের নামে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় মধ্যমগ্রাম থানায় FIR করে। তারপর আমরা আমি সেই FIR এবং দায় মহেশতলা থানায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংগঠনের মহেশতলা বিধানসভার সম্পাদক সুশান্ত চক্রবর্তী ডায়মন্ড হারবার পুলিশে মহেশতলা থানায় FIR দায়ের করে ফেক প্রমাণ সহ। তারপর আমি এই সমস্ত প্রমাণপত্র নিয়ে বাংলা পক্ষের তরফে কলকাতা হাইকোর্টে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে PIL করি। যেহেতু অলরেডি একই বিষয়ে একটা CBI তদন্ত চলছে, আমাকে বলা হয় এই কেসটাও তদন্ত করবে CBI এবং সমস্ত তথ্য প্রমাণ যেন CBI কে হস্তান্তর করি। অর্থাৎ প্রতিটা অথরিটি, সেন্ট্রাল ইনস্টিটিউশন যারা এই রিক্রুটমেন্ট করে, SSC সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন, CRPF নোডাল এজেন্সি, তাদের কাছে আমরা দরবার করেছি। আমরা দরবার করেছি কলকাতা হাইকোর্টে PIL করে। তারপর আমরা ডোমিসাইল দেওয়া হয় SDO অফিসগুলো থেকে। আমরা খবর পাই ব্যারাকপুর SDO অফিস থেকে সব থেকে বেশি জাল ডোমিসাইল দেওয়া হচ্ছে। ডোমিসাইল জাল দুরকম হয়, একটা হলো SDO অফিসের ক্লার্ককে এবং পুলিশের DIB কে টাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে ডোমিসাইল সার্টিফিকেট নেওয়া, আর একটা হলো ডকুমেন্টটা একদম এডিট করে বসিয়ে দেওয়া, একদম ফেক। যারা এই ডোমিসাইল জাল করছিল এবং এই টাকা দিয়ে ডোমিসাইল বানানো হচ্ছিল, আমরা ব্যারাকপুর SDO অফিস ঘেরাও করি, সেই প্রমাণও আমাদের কাছে আছে। অর্থাৎ আমরা কোনো জায়গা ছাড়িনি। এরা হচ্ছে ব্যারাকপুর SDO অফিসে যে আমাদের কর্মসূচি, তার ছবি এবং তার ডেপুটেশন কপিও আমার কাছে এই মুহূর্তে আছে, সব ছবি আছে। এই হচ্ছে মহকুমা শাসক ব্যারাকপুর মহকুমা, তার অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি। তারিখ হলো গত বছর আগস্ট মাস, জুলাই মাসের শেষ দিকে। এবং তারপর SDO অফিসে, SDO তিনি আকাশ থেকে পড়েন যে তার অফিস থেকে এই রকমের কেলেঙ্কারি হচ্ছে, এরকম জাল ডোমিসাইল দালাল চক্রের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। আমরা তারপর DM অফিস বারাসাত, DM অফিস কোচবিহার, DM অফিস জলপাইগুড়ি, ডায়মন্ড হারবার পুলিশ সুপারের অফিস, চন্দননগর SDO অফিস, শ্রীরামপুর SDO অফিসে অভিযান করি এই ডোমিসাইল জালাল চক্রের বিরুদ্ধে। এবং আমি দেখাতে চাই সেখানে আমি সহ বাংলা পক্ষ সহযোদ্ধারা আক্রান্ত হয়। শ্রীরামপুরে আমরা আক্রান্ত হই এবং আক্রমণের ছবিগুলো আমার কাছে আছে, কারা আক্রমণ করেছে।
এবং তারপর আমাদের নানা রকম প্রেসার ক্রিয়েট করার পর, পুলিশের কাছে দরবার করার পর, প্রথমবারের জন্য ডায়মন্ড হারবার জেলা পুলিশ, সিবিআই নয়, সিবিআই তদন্ত 3-4 মাস 5 মাস 6 মাস হয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি। শিক্ষক নিয়োগে দুর্নীতি দুর্নীতি, রেশন দুর্নীতি দুর্নীতি, মিডিয়ার এত ফোকাস থাকে, আজকে মিডিয়াকে আকাশ থেকে পড়তে হচ্ছে কেন? কারণ মিডিয়া জেনে শুনেও কোনো খবর করেনি। আমরা প্রতিটা ক্ষেত্রে মিডিয়াকে জানিয়েছিলাম, আমরা সিবিআই এর সঙ্গে কোঅপারেট করেছি, বিষ্ণু চৌধুরী সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছে, সিবিআই একজনকেও গ্রেপ্তার করেনি। বাংলা পক্ষ প্রেসারের ফলে প্রথমবারের জন্য রাজু চৌধুরী বাড়ি কাকিনাড়া ডোমিসাইল দালাল চক্রের অন্যতম পান্ডাকে ডায়মন্ড হারবার জেলা পুলিশ গ্রেপ্তার করে। ওদিকে রাজু চৌধুরী ভিকি চৌধুরী গ্রেপ্তার হয় কাকিনাড়া থেকে, ডায়মন্ড হারবার জেলা পুলিশ গ্রেপ্তার করে। তারপর হঠাৎ করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গোয়েন্দা বিভাগ পুরোটা তদন্ত ভার নেয় এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, এবং তারপর সিবিআই এর ঘুম ভাঙে। অন্য সময় সিবিআই নিজাম প্যালেস থেকে বেরোলো, নাটকীয় ভাবভঙ্গি, পিছনে মিডিয়ার গাড়ি ছুটছে। এই ক্ষেত্রে রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে কাউকে দেখা যায়নি, কাউকে দেখা যায়নি, কোন সিবিআই এর তৎপরতা দেখা যায়নি। তারপর আমরা যখন চাপ দেওয়া শুরু করলাম এবং পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করা শুরু করলো, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, সিবিআই কিছু করছে না, সিবিআই একদিন নাটক করে বিভিন্ন জায়গায় রেড করা শুরু করলো, সেই জিনিসও দেখাচ্ছি। ভুয়ো শংসাপত্রে আধা সেনার চাকরি রাজ্যে 8 জায়গায় সিবিআই তল্লাশি, ওই একদিনই হয়েছে, গোটা 1 বছরে সিবিআই তল্লাশি, কয়েকশো কোটি টাকার জাল, এটা কয়েকশো কোটি টাকার জাল, 5-6 লাখ টাকার ট্রানজাকশন হয়েছে, কয়েক হাজার ডোমিসাইল, কয়েক হাজার কাস্ট সার্টিফিকেট, কিন্তু সিবিআই কোনো কিছু জায়গায় একদিন তল্লাশি দেখতেই পাচ্ছেন। তারপর কেউ সিবিআই তল্লাশির কথা শুনেছেন? অনুষ্ঠানের মঞ্চ বলে চুপ সকলে, জোর গলায় দর্শকহীন ভাষায় বলতে চাই, অমিত শাহের মন্ত্রক বলে, স্বরাষ্ট্র মন্ত্রক বলে মিডিয়া চুপ, স্বরাষ্ট্র মন্ত্রক বলে, অমিত শাহের মন্ত্রক বলে সিবিআই চুপ, একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, এখানে কোনো রাগ ঢাক না। আমাদের দুজন এখন জেলে আছে, তারা কি অপরাধ করেছে আমি আরো প্রমাণ সহ দিয়ে বলবো যে কি অবস্থা চলছে, কারা যুক্ত আছে এর মধ্যে। আমি একটা জিনিস দেখাবো, স্তম্ভিত হয়ে যাবেন, এই ডোমিসাইল চক্রের সঙ্গে কারা যুক্ত? কাকিনাড়া সেনা জওয়ান চাকরি করছে, তার কোর্ট মার্শাল হয়েছে, বাংলা পক্ষের চাপে কোর্ট মার্শাল হয়েছে। সে বিহারে দু রকমের কাজ করে, বিহার থেকে লোকজন এজেন্ট আছে বিহারে, তারা সেখান থেকে এই ডোমিসাইল বানিয়ে দেবে বলে ওখান থেকে কাজ তোলে, কাজটা এখানকার দালালদের হ্যান্ড ওভার করে, এখানকার দালালরা সেটা এসডি অফিস এবং পুলিশের ডিআইবি অ্যাকাউন্ট সাথে ফিট করে সেটাকে এক্সিকিউট করে। আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যেগুলো শুনলে সকলে অবাক হয়ে যাবেন। সেই সেনা জওয়ানের আই কার্ড, সেই সেনা জওয়ানকে বিহারের ছেলে গুগল পে তে পে করেছে, ট্রানজাকশন করেছে ব্যাংক অ্যাকাউন্টে, তার প্রমাণ, এর থেকে বড় প্রমাণ এতে কেন মিডিয়ায় লাইভ ব্রেকিং হয় না? প্রশ্ন করুন, কেন মিডিয়ায় লাইভ ব্রেকিং হয় না? ভারতীয় সেনা জওয়ান যাদের আমরা পুজো করি, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন একদম প্রমাণ সহকারে, যে ক্যান্ডিডেট থেকে টাকা নেওয়া হয়েছে বিহারে ক্যান্ডিডেট, সে প্রমাণ জমা দিয়েছে, সেনা জওয়ান, সে তার গুগল পেতে এবং তার অ্যাকাউন্টে টাকা নিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আমার কাছে আছে। এর থেকে বড় খবর কোথায় পাবেন? রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে ছেলেখেলা হচ্ছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, সেনা, আধা সেনা, সেই নিয়ে সিবিআই ছেলেখেলা করছে। দেখুন দেখুন এর থেকে ভয়ঙ্কর তথ্য কি পাবেন? ভারতীয় আর্মিতে কাজ করা একজন, ভাবুন, ভারতীয় আর্মিতে কাজ করা, মার রেজিমেন্টে পোস্টেড, কোথায়? মার রেজিমেন্ট, সেখানে চাকরি করা একজন, একদম দালাল চক্রের কাজ করছে, গুগল পে তে টাকা নিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিচ্ছে, তার কোর্ট মার্শাল হয়েছে, এ খবর কোনো মিডিয়া করেনি, তার আই কার্ড পর্যন্ত আমাদের কাছে আছে। আমরা এই আন্দোলন বহুদিন ধরে করছি,
প্রচুর শুভান্নুদ্দায়ী আছে, দালাল চক্রের মধ্যেও আমাদের লোকজন ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা বাংলা ভাষায় কথা বলে না কিন্তু বাংলার স্থায়ী বাসিন্দা, তাদের চাকরিও দখল হয়ে যাচ্ছে। জাতিতে বিহারি হলেও তারা কিন্তু আমাদেরকে কোঅপারেট করছে, কারণ তার চাকরিটাও বঞ্চিত হচ্ছে। এটা বাঙালি বিহারির প্রশ্ন নয়, বাংলার স্থায়ী বাসিন্দা না স্থায়ী বাসিন্দা নয় সেই প্রশ্ন এটা। তাই আমাদের এই তথ্যগুলো সাপ্লাই করছে কিন্তু জাতিতে বিহারি এরকম লোকজন, এই দালাল চক্রের মধ্যে তারা কিন্তু ঢুকে আছে, কেউ ধরতে পারবে না। আমরা এত ধরতে পারছি কোথায়? আমার কাছে হাজারটা জাল ডোমিসাইলের প্রমাণ আছে, মিডিয়া চাইলে আমি দিয়ে দেবো। এইসব প্রেস কনফারেন্স করতে থাকলে দুদিন চলে যাবে। এরপর আসি বাংলা পক্ষের এই ঐতিহাসিক লড়াই আন্দোলন, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে বাঙালির চাকরির স্বার্থে, ভূমিপুত্রদের চাকরির স্বার্থে, স্থায়ী বাসিন্দাদের চাকরির স্বার্থে বিফলে যায়নি। আমার হাতে আছে সিআরপিএফ এর যারা নোডাল এজেন্সি তাদের বিস্তারিত চিঠি, আমি সেই চিঠির দু নম্বর পয়েন্ট এবং সংখ্যাগুলো পড়ে শোনাবো। ফেক ডোমিসাইল দিয়ে চাকরি পাওয়া, এসএসসি জিডি 2021, এসএসসি জিডি 2022, তাদের নামের তালিকা এখানে আছে, নামগুলো পড়ে দেব। পশ্চিমবঙ্গ থেকে যে তারা চাকরি পেয়েছে, কোন রাজ্য থেকে এসেছে, নাম পড়ে শুনিয়ে দেব যে বাংলা পক্ষ যে কি ঐতিহাসিক কাজ করছে। রজত ভট্টাচার্য এবং গিরিধারি রায় দুই বীর বাঙালি গ্রেপ্তার না হলে মিডিয়ার ঘুম ভাঙত না, কারোর ঘুম ভাঙত না, এটা লজ্জার কথা। বলছে ইন দ্য রিপ্রেজেন্টেশন দ্য অ্যাপ্লিক্যান্টস হ্যাভ অ্যালিজেড দ্যাট লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস ফ্রম দ্য স্টেট অফ বিহার, উত্তরপ্রদেশ হ্যাভ বিন সিলেক্টেড ইন সিটি জিডি এক্সামিনেশনস এগেনস্ট ভ্যাকেন্সিস কোটা কোটাস অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অন দ্য বেসিস অফ বোগাস কাস্ট সার্টিফিকেট অ্যান্ড ডোমিসাইল অ্যাজ দ্য কাট অফ ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ভেরি লো অ্যাজ কম্পেয়ার টু আদার স্টেটস। কি বলছে? পশ্চিমবঙ্গ রাজ্য কোটায় চাকরি দখল করেছে বিহারি উপির লোকজন। আমি বলছি না, সিআরপিএফ এর ডকুমেন্ট, ডিরেক্টর জেনারেল সিআরপিএফ ইস্যু করেছে ডকুমেন্ট, রিক্রুটমেন্ট ব্রাঞ্চ, ডিরেক্টর জেনারেল রিক্রুটমেন্ট ব্রাঞ্চ সিআরপিএফ। এখনো এমন কি রক্ত দেখাবো যে বিজেপির কারা কারা কোন কেন্দ্রীয় মন্ত্রী যুক্ত, কেউ ভুলে যাবেন না। অনেক বিস্ফোরক তথ্য আসছে, একটু সময় দিন। মুখোশ খুলে দেওয়া হবে বিহার থেকে যারা লাফাচ্ছে, সব প্রমাণ নিয়ে বসা হয়েছে আজকে। তিন নম্বর পয়েন্ট, দ্য ম্যাটার এক্সামিন অ্যাট এসএসসি হেডকোয়ার্টার, তারা পরীক্ষা নিরীক্ষা করেছে, অ্যান্ড ইট ওয়াজ অবজার্ভ দ্যাট দিস ক্যান্ডিডেট হ্যাভ পাস দেয়ার ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ফ্রম ওয়ান স্টেট বাট হ্যাভ প্রোভাইডেড ডোমিসাইল সার্টিফিকেট অফ অ্যানাদার স্টেট, বিহারে পাস করেছে, ইউপিতে পাস করেছে, বাংলার ডোমিসাইল সার্টিফিকেট দেখাচ্ছে। ফ্রম দ্য ইনিশিয়াল স্ক্রুটিনি ইট সিমস দ্যাট দিস ক্যান্ডিডেট হ্যাভ সামহাউ ম্যানেজড টু প্রোকিউর দ্য ডোমিসাইল সার্টিফিকেট ফ্রম আদার স্টেটস টু সিকিউর অ্যাপয়েন্টমেন্ট এগেনস্ট ভ্যাকেন্সিজ রিজার্ভ ফর দ্য দোজ স্টেটস বেসড অন দেয়ার ডোমিসাইল সার্টিফিকেট। তার মানে এরা যে কোনো মূল্যে সার্টিফিকেট জোগাড় করেছে, অন্য রাজ্যে হওয়া সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গলে গিয়ে তারা চাকরিগুলো দখল করেছে যেগুলো ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি। এই সেই ভয়ঙ্কর নাম্বার, চোখ খুলে যাবে। 2021 নিয়োগ হয়েছিল, নাম্বারটা সকলে নোট করবেন, স্তম্ভিত হয়ে যাবেন সকলে। 2021 নিয়োগ হয়েছিল 3000 জন, 1874 জন ফেক, মোর দেন 60% সিআরপিএফ বিএসএফ কনস্টেবলস ফ্রম ওয়েস্ট বেঙ্গল কোটা আর ক্রিমিনালস। আমরা বলছি না, ডিরেক্টর জেনারেল সিআরপিএফ বলছে 2021 1874 জন জালিয়াত চাকরি পেয়েছে। তার পাশে আছে 2022 6000 রিক্রুটমেন্ট হয়েছিল, 6000 বাংলার কোটায় 6000, তার মধ্যে 3627 একটা এসএসসি জিডির পরীক্ষায়
60% জালিয়াত, দে আর ক্রিমিনালস, দে ক্যান বি স্পাইস, দে মাইট বি স্পাইস, দে উইল গার্ড বর্ডার, ইউ ক্যান ইমাজিন, ক্যান ইউ ইমাজিন, দে উইল গার্ড বর্ডার দিস ক্রিমিনালস, দিস ক্রিমিনালস অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস, অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস, দে উইল গার্ড বর্ডার। গরু পাচার হবে কি হবে না, স্মাগলিং হবে কি হবে না, টেরোরিজম বাড়বে কি বাড়বে না, রোহিঙ্গা ঢুকবে কি ঢুকবে না, এই বিএসএ বলে টাকা নিয়ে রোহিঙ্গা ঢোকাবে কি ঢোকাবে না, এই বিএসএ বলে গরু পাচার হবে কি হবে না, এই বিএসএ বলে মাস স্মাগলিং হবে কি হবে না, কাশ্মীর দিয়ে জঙ্গি ঢুকবে কি ঢুকবে না, মায়ানমার বর্ডারে আছে আসাম রাইফেলস, বলছে নার্কোটে, অনেকে অভিযোগ করছে যে নার্কো টেরোরিজম হেল্প করে আসাম রাইফেলস, and Assam jawans of Assam Rifles are being recruited by SSCGD. This is the examination by which you can get into the job of Assam Rifles, and they are guarding the border of Myanmar. You know the conflict is going on in Myanmar, the Kuki between Kuki and Meitei. Assam Rifles is guarding Myanmar border, and they are being accused of that they are helping narco terrorism, you know, and they are recruited by this exam. So you can imagine what is going on. They are playing with the security of India. Who is playing? The Home Ministry, Amit Shah, BJP. They are playing with the security of our motherland that was liberated from the British. Our forefathers, Bengalis, they fought from the front to liberate India. আমাদের বাঙালি রক্ত দিয়েছিল ভারতকে স্বাধীন করার জন্য, সেই স্বাধীন ভারতের সিকিউরিটি নিয়ে ছেলেখেলা করছে অমিত শাহ, স্বরাষ্ট্র মন্ত্রক। ভাবুন কি তথ্য বেরোচ্ছে, ভাবুন। এবং এরা দিয়ে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো চাকরি পায়, এরা নার্কোটিক্স কি ধরবে, এরা যদি জালিয়াত ক্রিমিনাল হয় নার্কোটিক্স কি ধরবে, ভাবুন। এই তথ্যগুলো শুনে আকাশ থেকে পড়ছেন না আপনারা, ভাবতে পেরেছিলেন যে আমাদের আর্মিতে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে কি চলছে, কি ভয়ঙ্কর অবস্থা? আমরা বলছি না, কলকাতা হাইকোর্ট বলছে এটা এমন বড় স্ক্যাম, ইভেন উই হ্যাভ টু টেক ইন্টারভেনশনস অফ ইন্টারপোল, উই হ্যাভ টু টেক হেল্প ফ্রম ইন্টারপোল, দ্য জাস্টিস অফ অনারেবল কলকাতা হাইকোর্ট হ্যাজ সেড ইন ইটস অর্ডার। ভাবতে পারছেন, ভাবুন। এবার রাজনৈতিক দলের কথায় আসি। এতক্ষণ সরকারি স্তরে ডকুমেন্ট দেখালাম, এবার তো আসল জায়গা, কারা এর মধ্যে আছে, কারা এর মধ্যে আছে। শুনে দেখেছেন, একটা ভিডিও ভাইরাল হওয়ার পর বিহারের ছেলেরা বাংলায় মার খাচ্ছে বলে নিষ্পাপ শিশুরা, দুধের শিশুরা বাংলায় গিয়ে লিঞ্চিং হচ্ছে, বাংলায় সব ক্রিমিনাল থাকে, বাংলায় বিহারের লোকজন আক্রান্ত বলে বিশাল হাওয়া গরম করে দেওয়া হলো। কেন্দ্রীয় মন্ত্রী টুইট করছে, চিরাগ পাসোয়ান টুইট করছে, গিরিরাজ সিং টুইট করছে, নীতিশ কুমার তার পুলিশকে অর্ডার দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কোঅর্ডিনেট করে এক্ষুনি অ্যারেস্ট করানোর জন্য। এডিজি ল অ্যান্ড অর্ডার, বাংলার এডিজি ল অ্যান্ড অর্ডারকে চিঠি লিখছে। লালু প্রসাদ মুখ্যমন্ত্রীকে ফোন করেছে, তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীকে ফোন করেছে। আচ্ছা, আমার কাছে একটা চিঠি আছে, বিহারের কোন কেন্দ্রীয় মন্ত্রী তার রেফারেন্স দিয়ে বাংলা রাজ্য কোটায় জাল ডোমিসাইল দিয়ে বিএসসি সিআরপিএফে ঢুকিয়েছে। সে সিআরপিএফ এর নাম, জওয়ানের নাম বলবো, তার নাম দীপক কুমার পান্ডে। সিবিআই কে বলছি, আপনারা তদন্তে বিষ্ণু চৌধুরী এবং কৌশিক মাইতি তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করবে। বহুবার বিএসএফ কে, সিবিআই কে লিখেছে, নরেনি কেন্দ্রীয় মন্ত্রী যুক্ত, নাম আমরা বলছি না, নাম আমরা জানি, নাম আমরা জানি, সিবিআই তদন্ত করুক কোন কেন্দ্রীয় মন্ত্রী তার জাল ডোমিসাইল দিয়ে করিয়ে দিয়ে
এখানে এই জাল ডোমিসাইল চক্রের সঙ্গে যুক্ত, তাদের গায়ে ফোসকা পড়ছে কেন? আচ্ছা, গিরিরাজ সিং নামক কেন্দ্রীয় মন্ত্রী কি জানে এটা কোন কেন্দ্রীয় মন্ত্রী? আবার বলি কথাটা, গিরিরাজ সিং নামক কেন্দ্রীয় মন্ত্রী কি জানে এখানে কোন কেন্দ্রীয় মন্ত্রীর কথা বলা হচ্ছে? বা দীপক কুমার পাণ্ডে নামক ব্যক্তিকে কি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং চেনেন? তাহলে ভাবুন, বিহারের যারা বুঝতে পেরেছে বাংলায় আমাদের দিন শেষ, আমরা জালিয়াতি করে ঢুকতে পারবো না। এখানে বাংলা পক্ষ নামক একটা সংগঠন চলে এসেছে, যারা নিজের বুকে রক্ত দিয়ে জেলে গিয়ে আমাদের ভারতের সিকিউরিটিকে রক্ষা করছে এবং ক্রিমিনালদের এলপিএসএফ সিআরপি বিরুদ্ধে আটকাচ্ছে। তাই তারা এখন রাজনৈতিকভাবে নোংরা খেলায় নেমেছে। তারা কি কেউ, কোন কেন্দ্রীয় মন্ত্রী কি কেউ ডোমিসাইল চক্রের সঙ্গে যুক্ত? আমরা জানি কে যুক্ত, আমাদের কাছে প্রমাণ আছে, সিবিআই তদন্ত করুক কে যুক্ত। আমরা তদন্ত সংস্থা নয়। গিরিরাজ সিং কি জেনেন এই কেন্দ্রীয় মন্ত্রী কে? এটা গিরিরাজ সিং কে প্রশ্ন করুন। আচ্ছা, একটা কেন্দ্রীয় মন্ত্রী জাল ডোমিসাইল চক্রের সঙ্গে যুক্ত বলে বাংলা পক্ষ অভিযোগ করেছে, আপনি কি চেনেন তাদের? আচ্ছা, দীপক কুমার পাণ্ডে সিআরপিএফে চাকরি করে, এটা কি কোন কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয়, আপনি কি চেনেন? চেনেন এই প্রশ্নটা মিডিয়া সৎসাহস আছে করার? যারা যারা গিরিরাজ সিং এর এএনআই গিরিরাজ সিং এর ইন্টারভিউ নিয়েছে, এখানে এএনআই এর রুম আছে। আই রিকোয়েস্ট এএনআই টু টেক ইন্টারভিউ গিরিরাজ সিং এন্ড আস্ক হিম ফিউ কোয়েশ্চেন্স। ডাজ হি নো হু ইজ দ্য সেন্ট্রাল মিনিস্টার হু ইজ ইনভলভড ইন দিস র‍্যাকেট? And does he know Ashish Pandey, Deepak Kumar Pandey, who has been recruited in West Bengal quota and recommended by a central minister? Does he know him? তাহলে সমস্ত খেলাটা পরিষ্কার হচ্ছে তো? কেন ওদের গাত্র দাও? খেলাটা পরিষ্কার হচ্ছে, খেলাটা পরিষ্কার হচ্ছে। এই বিষ্ণু চৌধুরী সিবিআইকে চিঠি লিখে করে মামলা করেছে। আমি ওর মুখ দিয়ে বলতে বলবো যে বিজেপি পার্টি অফিসে তথ্য প্রমাণ দেওয়ার পরে হেডকোয়ার্টারে, বিজেপির ওয়েস্ট বেঙ্গল হেডকোয়ার্টারে সুকান্ত মজুমদার কি করেছে, শুভেন্দু অধিকারী কিভাবে ভয় দেখিয়েছে, লকেট চ্যাটার্জি বাড়িতে গিয়ে কি বলেছে, এবং তাকে অফিসিয়ালি কি চিঠি দেওয়া হয়েছে বিজেপির তরফে, মুখোশ খুলে দেওয়া হবে, কারা নিরাপত্তা নিয়ে চিলেখেলা করছে, এই প্রমাণ কোথাও পাবেন না, এক্সপোজ করে দেওয়া হচ্ছে। আমরা এই যে আগুন নিয়ে খেলছে, যে আগুন নিয়ে খেলতে নেমেছে, যে আগুন প্রথমেই আমি যেটা বলতে যাব, তার আগে আমি বিহারবাসীর কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের বক্তব্যকে নেতাদের কথায় বাঙালি বিহারি করবেন না, কারণ আমি নিজে একজন বিহারি, পশ্চিমবঙ্গে স্বাধীনতার আগে থাকতাম, কিন্তু কোনোদিন বাঙালি বিহারিদের মধ্যে আমাদের মতভেদ নেই। যেখানে প্রবলেম সেটা হচ্ছে এই ঘটনার বিবাদকে নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিক ষড়যন্ত্রটা কি, 23 তারিখ থেকে, মানে 23/9/2024 থেকে প্যারামিলিটারি ফোর্সের ফিজিক্যাল এবং মেডিকেল টেস্ট শুরু হয়েছে। এই টেস্টের মাধ্যমে যাতে প্রচুর পরিমাণে ক্রিমিনালদের ভারতবর্ষের প্যারামিলিটারিতে ঢোকানো যায়, সেই ষড়যন্ত্র হয়েছে। প্রথমেই বলবো যে ভারতবর্ষের আধা সামরিক বাহিনীতে ইতিমধ্যেই পাকিস্তানের গুপ্তচর ঢুকে রয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, আমার করা মামলাতেই মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই সিআই প্রথমে সিআইডি তদন্ত, তারপরে সিবিআই ইনভেস্টিগেশন এবং ইন্টারপোলের তদন্ত চলছে। তাই যেহেতু সিআইডি তদন্ত করে দেখেছে যে এটা অনেক গভীরে যেতে হবে, তার জন্য সিবিআই হচ্ছে যথেষ্ট একটা তদন্তকারী সংস্থা, তাই কোর্টকে রিপোর্ট জানিয়েছে যে এটা সিবিআই কে দেওয়া হোক, এবং কোর্ট স্তম্ভিত এত বড় দুর্নীতি দেখে।
এবার বলছি দেখুন, ভারতবর্ষের প্যারামিলিটারি ফোর্সের ভেতর পাকিস্তানের গুপ্তচর ঢুকে রয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, যদি আমার কথা মিথ্যে হয় তাহলে আমাকে আমার ভারতের আইন যেন আমাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়। এই কারণ আমি এত গর্বের সাথে এবং এত গুরুত্ব দিয়ে বলছি, কারণ আমি এই র‍্যাকেটের সাথে তিনটে মাস কাটিয়েছি। আমি তথ্য প্রমাণ কালেক্ট করবার জন্যে এই র‍্যাকেটের সাথে তিন মাস কাটিয়েছি। কাটিয়ে আমি ষড়যন্ত্র এদের কাছ থেকে আমি ডকুমেন্টস কালেক্ট করেছি, তারপরে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে গিয়ে আমি দ্বারস্থ হয়েছি। আরো ভয়ঙ্কর তথ্য দিচ্ছি, কৌশিক মাইতি যিনি বললেন যে দীপক কুমার পান্ডে, তিনি এই মুহূর্তে প্যারামিলিটারি ফোর্সের ভেতর নিযুক্ত রয়েছেন এবং তিনি চাকরি করছেন অলরেডি। তিনি বর্তমানে এই মুহূর্তে কোনো না কোনো বর্ডারে তিনি আর্মস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ভারতবর্ষের সুরক্ষা করছেন। তিনি একজন ফেক, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, কিন্তু পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট, পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে তিনি সিআরপিএফ এর ভিতর চাকরি করছেন। আমি এই কথা গ্যারান্টি সহকারে বলছি, যদি কেউ প্রমাণ করে আমি মিথ্যা বলছি, আমি বলছি আমার ভারতবর্ষের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আমি নিতে রাজি আছি। কারণ আমরা হচ্ছে দেশপ্রেমিক মানুষ, সবার আগে ভারতবর্ষকে রক্ষা করা, তারপরে কোনো রাজনৈতিক দল, তারপরে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র। আপনারা জানেন ভারতবর্ষের সার্বভৌমত্ব যে কোনো সময় ধ্বংস হতে পারে। এইভাবে টুকরো টুকরো ভাবে যদি পাকিস্তানের আইএসআই এজেন্টরা যদি প্যারামিলিটারি ফোর্সের ভেতর দীর্ঘ বছরের পর বছর ঢুকে গিয়ে থাকতে পারে, তাহলে চিন্তা করুন, একটা পুলওয়ামার মতন ঘটনা নয়, ভারতবর্ষের প্রতিটা ক্যাম্পে প্রতিটা জায়গায় পুলওয়ামার মতন ঘটনা ঘটিয়ে দিতে পারে এই নিয়োগ দুর্নীতির জন্য। আজকে শিলিগুড়ির ঘটনার বিবাদের পেছনে যে রাজনীতি করা হচ্ছে, আগামী দিনে বিহারে ভোট, হয়তো সেই কারণে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। আমি বলবো যে ভারতবর্ষকে রক্ষা করার স্বার্থে আমরা এগিয়ে এসেছি। এই যে ঘটনাটা, এই যে ঘটনাটা ঘটেছে শিলিগুড়ির ঘটনাটা, আমি 28/8/2024 তারিখ সিবিআই কে চিঠি লিখে জানাই, আমি যেহেতু নিজে অভিযোগকারী এবং সিবিআই কে তদন্তে সহযোগিতা করছি, 12 জুলাই সিবিআই আমার 160 এবং 161 সিআরপিসি তে আমার বয়ান রেকর্ড করেছেন, সেখানেও আমি জানিয়েছি যে 2024 সালের ভ্যাকান্সি শুরু হতে চলেছে। একজন ব্যক্তি, আমি যেহেতু সিবিআই তদন্ত চলছে তার নামটা উল্লেখ করছি না, আমাদের ঠিক হবে না, একজন ব্যক্তি আমার চোখের সামনে দিয়ে পশ্চিমবঙ্গের 1000 ডোমিসাইল সার্টিফিকেট উত্তরপ্রদেশ, বিহার, বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকদের কাছে পৌঁছে দিয়েছে। আমি সিবিআই কে এই তথ্য দিয়েছি, কিন্তু সেই ব্যক্তিকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, এখনো তার বয়ান রেকর্ড করা হয়নি। শিলিগুড়ির ঘটনার জন্য যদি সবচেয়ে বেশি কেউ দায়ী হয় সেটা হচ্ছে সিবিআই, শিলিগুড়ির ঘটনার জন্য সবচেয়ে বেশি যদি কেউ দায়ী হয় সেটা হচ্ছে ভারত সরকার। কারণ ভারত সরকার এবং সিবিআই সব জানত, তবুও 23/9/2024 বহিরাগতরা ঢুকতে তাদের আটকালো না কেন। আমি চিঠি, আমার কাছে চিঠি রয়েছে, আমি 28/8/2024 তারিখে সিবিআই কে চিঠি লিখে জানিয়েছি যে এরকম, কিন্তু ওই 1000 ডোমিসাইল সার্টিফিকেটের ব্যক্তিরা তারা কিন্তু প্রবেশ করবে, তাদেরকে আটকাতে হবে, তাদের মধ্যে পাকিস্তানের আইএসআই গুপ্তচর রয়েছে, তাদেরকে আটকাতে হবে মানে হবে। এমনকি আমি 160/161 এও বলেছি, এবং আমি ভাই ফোন দিয়ে সিবিআই আমার যে আয়ো আছে ওনাকেও আমি সতর্ক করেছি, দেখুন 23 তারিখ থেকে ভ্যাকান্সি শুরু হতে চলেছে, প্রশিক্ষণ শুরু হতে চলেছে, আপনি কিছু করুন। বারবার আমার কাছে প্রমাণ আছে, আমি হোয়াটসঅ্যাপেও বারবার মেসেজ করেছি কিছু করবার জন্য, শোনেননি। আমি এই সেপ্টেম্বর মাসে দুবার চিঠি করেছি, এবং 12ই সেপ্টেম্বর, আমি তার আগে 11ই সেপ্টেম্বর, তার আগে দুবার মহামান্য কলকাতা হাইকোর্টে চিঠি করেছি যে এই বিষয়টাকে আটকানোর জন্য, যে 2023 সালের 24 সালের 23 তারিখ থেকে যে বহিরাগতরা আসবে তাকে আটকানো, কারণ তাদের মধ্যে পাকিস্তানের আইএসআই এজেন্ট ঢুকে যেতে পারে। মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে 1 নম্বর কোর্টে আমি 12ই সেপ্টেম্বর নিজে ইন পার্সন হিসেবে আমি মেনশনিং করেছি মহামান্য প্রধান বিচারপতির ঘরে, এবং সেখানে আমি জানিয়েছি, তিনি আমার সম্পূর্ণ ডকুমেন্টস, দেখুন আমার কাছে প্রমাণ আছে, প্রধান বিচারপতির ঘরে আমি গেছিলাম, তিনি আমাকে জানালেন ডকুমেন্টস দেখার পর যে সিবিআই যেহেতু কাজ করছে না, যে কোর্ট থেকে এই অর্ডার হয়েছে সেই কোর্টে গিয়ে সিবিআই এর বিরুদ্ধে কোর্ট কন্ডেম করতে, কোর্ট অবমাননার মামলা করবার জন্যে। আমি সিবিআই এর সঙ্গে যোগাযোগ করছি, ভারতবর্ষের স্বার্থে আমি কাউকে ভয় পাই না, সিবিআই যদি আমাকে মিথ্যে মামলা দিয়ে জেলে ঢোকায় ঢোকাক, অসুবিধা নেই, ভারতবর্ষের স্বার্থে আমি সিবিআই এর এগেনস্টে কোর্ট কন্ডেম করতে বাধ্য হচ্ছি, বাধ্য হব, আগামী দিনে সেই প্রসেসে যাচ্ছি। আপনাদের সামনে বলে রাখি,
ভারতবর্ষের সার্বভৌমত্ব কিন্তু আঘাত, এটা কিন্তু ইয়ারকির বিষয় নয়, ছোটখাটো বিষয় নয়। আজকে বাংলা পক্ষ যে লড়াই দিচ্ছে, এটা একটা ছোট্ট ভাইরাল ভিডিও হলো। আচ্ছা চিন্তা করুন, যে দুজনকে ধরা হয়েছে সেই ব্যক্তিরা কোথায়, সেই ছাত্রগুলো কোথায়, সেই ছাত্রগুলোকে ধরে ইনভেস্টিগেশন করা হোক, দেখা যাবে তারা বাংলা পশ্চিমবঙ্গের ভুয়ো ডকুমেন্টস তৈরি করে তারা এসেছিল সেদিন। রজত ভট্টাচার্যকে ভিলেন বানানো হচ্ছে, রজত ভট্টাচার্য ভিলেন নয়, ভিলেন সেই ছাত্র যাদেরকে বাচ্চা ছেলে বলা হচ্ছে, তারা বাচ্চা ছেলে নয়। দেখুন গিয়ে তারা পাকিস্তানের আইএসআই এজেন্টের চরের ভিত্তি করছে, তাদের গুপ্তচরের কাজ করছে কিনা তদন্ত হয়তো বেরিয়ে আসবে। পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে পুরো বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমি আমাকে ভারতবর্ষের সুরক্ষার স্বার্থে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা এবং হুগলি জেলার সাধারণ সম্পাদক তপশিলি মোর্চা, তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাকে আমার দলের পক্ষ থেকে লোকসভা ভোটের আগে এই বিষয়ে, প্যারামিলিটারি বিষয়ের এই বিষয়টি মিডিয়ার সামনে না তুলে ধরি তার জন্য আমাকে বারণ করা হয়েছিল। তার ডকুমেন্টস আমার কাছে রয়েছে, আপনারা দেখতে পারেন, লিখিত আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। আমি বলেছি আমি মৌখিকভাবে শুনবো না, আমাকে লিখিতভাবে দিন। তাই লিখিত আকারে আমাকে দিয়েছিল যে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের নির্দেশে আমি যেন লোকসভা ভোটের আগে বিষয়টি নিয়ে মুখ না খুলি, ঠিক আছে। তারপর প্রতি শ্রী বিষ্ণু চৌধুরী, অর্থাৎ উনি সাধারণ সম্পাদক তপশিলি মোর্চা বিজেপি হুগলি সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চা হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আপনাকে জানানো হচ্ছে যে আমাদের সকলের অভিভাবক রাজ্য বিজেপির সভাপতি শ্রী সুকান্ত মজুমদার ব্র্যাকেটের দাদা মহাশয় আপনার প্রতি অনুরোধ জানিয়েছেন যে দীপক কুমার পাণ্ডে, বুঝতে পারছেন, যিনি প্যারামিলিটারি সিআরপিএফ এ নিয়োগ হয়েছেন সেই বিষয়ে কোনো কথা সিবিআই কে জানাবেন না, কারণ দীপক কুমার পাণ্ডে একজন কেন্দ্রীয় মন্ত্রীর পরিচিত ব্যক্তি হইতেছেন। আশা করি আপনি দলের রাজ্য সভাপতির অনুরোধ স্বীকার করবেন। নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা রইল। ধন্যবাদ আনতে নিহার মণ্ডল, উনি সাধারণ সম্পাদক, ইনি প্রেসিডেন্ট হুগলি জেলা, ঠিক আছে, সই আছে। তারপর তৎকালীন সাংসদ হুগলি জেলা, হুগলির তৎকালীন সাংসদ লোকেশ চ্যাটার্জি, তিনি আমার বাড়িতে গিয়ে হাজির হন এবং তিনি আমাকে বলেছেন যে লোকসভা ভোট সামনে রয়েছে, প্যারামিলিটারি ফোর্সের দুর্নীতির বিষয়ে আমি যেন কোনো বিষয়ে মুখ না খুলি। তারপর রাজ্য অফিস থেকে আমাকে হাওড়ায় একটি মিটিংয়ে ডাকা হয়, সেখানে আরও একজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন, সেই বৈঠকে তিনিও আমাকে বিষয়টি ভুলে যাওয়ার কথা বলেন। ওই দীপক কুমার পাণ্ডের ছবিটা দেখানো যাচ্ছিল, কিন্তু বলছেন সে তদন্ত চলছে, এটা যেন কোনো টেকনিক্যালিটি আছে কিনা আমরা রিস্ক দিতে চাইছি না, ফটোটাও আছে আর কি, ছবি আছে দীপক কুমার পাণ্ডের অন রেকর্ডিং ভাবে। আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করেছিলাম আমার 164 জবানবন্দি দেওয়ার জন্য, সিবিআই আমার অনুরোধ এখনো শোনেনি। আমি আমার 164 জবানবন্দি আমি এই কারণে সিবিআই কে দিতে বলছিলাম, যে কোনো সময় আমি খুন হতে পারি, আমাকে এই এক বছরে 3-4 খুন করার চেষ্টা করা হয়েছে, সেই কারণে আমি সিবিআই কে বলেছিলাম আমার একটি 164 দেওয়া হোক, কিন্তু 164 এখনো নেওয়া হয়নি। আমি যদি খুন হয়ে যাই তাহলে কিন্তু এই তত্ত্ব থাকবে না, এই দুর্নীতিটা থেমে যাবে। তাই আপনাকে বলছি যে শিলিগুড়ির এই যে বিহার আর বাঙালি নিয়ে যেটা চলছে এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে, এই এত বড় নিয়োগ দুর্নীতি, এত বড় রিক্রুটমেন্ট করাপশন সামনে যাতে না আসে, না আনতে পারি, তার জন্য সকলকে এটাকে দাবিয়ে দেওয়া হচ্ছে। আপনারাও বুঝতে পারছেন, আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারা এই বিষয়টি ভালোভাবে জানেন, আপনাদেরকেও হয়তো কোথাও না কোথাও থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আপনারা দেশের স্বার্থে এই বিষয়টাকে চেপে দেবেন না, বিষয়টাকে দেশের সামনে নিয়ে আসুন। আমি বিষ্ণু চৌধুরী, আমি গ্যারান্টি নিচ্ছি আমার দেওয়া কোনো তথ্য যদি ভুল হয়, ভারতবর্ষের আইন আমাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিলেও আমি আস্তে আস্তে নেবো ভারতবর্ষের সুরক্ষার স্বার্থে।
ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। যেটা বলছি যে ইনি কোনো ভুয়ো ব্যক্তি নন, আমরা এখানে ভুয়ো ডোমিসাইল ভুয়ো ভুয়ো বলছি, তো ইনি কিন্তু কোনো ভুয়ো ব্যক্তি নন। উনি বলছিলেন উনি সিবিআই অফিসারকে ইয়ে পাঠিয়েছেন সবকিছু খবর, এই এটা হচ্ছে তার এটা ওই হোয়াটসঅ্যাপ থেকে যে যেরকম স্ক্রিনশট নেওয়া হয় সেইটা, এইটা হচ্ছেন ইনি যে সাংসদের সঙ্গে ওনার বাড়িতে, ইন্টারেস্টিং, ওই সাইডে গিয়ে ফটো তোলা কিন্তু নয়, এটা এটা বিষ্ণুবাবুর, এটাই হচ্ছে সেই ধামাচাপা ভিজিট। এটা সেই ধামাচাপা ভিজিট, এটাও এটা হচ্ছে প্রাক্তন মানে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং বিষ্ণুবাবু, এবং বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। এবং এইটা হচ্ছে আবার হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, এবং এবং পাশে হচ্ছেন উনি। আমি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এবং আমাদের শুভেন্দু অধিকারীদা, শুভেন্দুদা, শুভেন্দুদাকেও আমি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে পুরো সম্পূর্ণ বিষয়টি বছর ধরে, এক বছর ধরে জানিয়ে আসছি, এবং কোনোভাবেই এই আধাসামরিক বাহিনীর এই দুর্নীতির বিষয়ে মুখ খুলতে কেউ এগোচ্ছে না, এবং আমাকে উপরন্তু বাধা দেওয়া হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে আমাকে খুন করে দেওয়া হবে। এবং আপনাদের সামনে আজকে আমি সিবিআই আমার 164 নেয়নি, জবানবন্দি নেয়নি, বয়ান রেকর্ড করেনি, তবে আপনাদের সামনে আমি বয়ান জবানবন্দি দিচ্ছি যে আমার যদি মৃত্যু হয় তাহলে আমার সব সম্পূর্ণ ডকুমেন্টস, একটা কপি বাংলা পক্ষের কাছে থাকছে, একটা কপি আমার বাড়ির পরিবারের কাছে থাকছে। আপনারা কিন্তু থেমে থাকবেন না, এই লড়াইতে জিততেই হবে, এটা ভারতবর্ষের সার্বভৌমত্বের লড়াই, রক্ষা করার লড়াই, যে কোনো সময় বহুবার পুলওয়ামা কাণ্ড ঘটে যেতে পারে, এটা কোনো ইয়ার্কির বিষয় নয়। মহামান্য কোর্ট, কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট, তিনি কিন্তু আমার কথাকে বিশ্বাস করেননি, তিনি প্রাথমিকভাবে প্রথমে 15 দিনের সিআইডি তদন্ত দিয়েছেন, সেই সিআইডি তদন্ত করে বলেছে আমার অভিযোগ সত্য এবং এর গভীরতা আছে। তারপরে মহামান্য কলকাতা হাইকোর্ট এই বিষয়টি সিবিআইকে এক মাসের প্রাথমিক তদন্ত করতে বলেন, সিবিআই এক মাস প্রাথমিক তদন্ত করার পর বলে যে আমরা 4 জনকে চিহ্নিত করেছি, যারা উত্তরপ্রদেশ বিহার থেকে এসছে, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, যারা পাকিস্তানের গুপ্তচর কি নয়, তার জন্য আরো তদন্ত দরকার। কিন্তু সিবিআই এটা উল্লেখ করেছে যে তারা ফেক ডোমিসাইল, ফেক সার্টিফিকেট নিয়ে তারা ব্যবহার করেছে। এবং মহামান্য কলকাতা হাইকোর্টকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার সুরক্ষার স্বার্থে আমার বাড়ির সামনে পুলিশ পিকেটের ব্যবস্থা করা হয়েছে। গত 2023-এর 13 জুন থেকে 13 জুলাই থেকে আজ অবধি আমার বাড়ির সামনে পুলিশ পিকেট রয়েছে, আমাকে যাতে কেউ হত্যা করে না দেয়। আমি বাড়িতে তো নিশ্চিত থাকছি পুলিশ পিকেট রয়েছে, কিন্তু বাইরে বেরোতে হয়, এক বছর ধরে আমি কয়েকবার বাড়ির বাইরে বেরিয়েছি, আমি পুনে বলতে পারবো। আজকে যে আমি আপনাদের সামনে এসেছি, আজকে এই 50 কিলোমিটার 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি 120 কিলোমিটার ঘুরে, যাতে আমাকে কেউ ফলো না করে, আমাকে কেউ খুন না করতে পারে, বিষয়টি অনেক সিরিয়াস। আপনাদের কাছে অনুরোধ, ভারতবর্ষের সুরক্ষার স্বার্থে আপনারা বিষয়টিকে সামনে তুলে ধরুন। গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী, তিনি একটা ভিডিও ভাইরাল করে যদি সারা ভারতবর্ষকে তুলে ধরতে পারেন একটা ঘটনাকে উল্টো সাজিয়ে, তাহলে এই সত্য ঘটনাকে আপনারা কেন সারা ভারতবর্ষের সামনে তুলে ধরবেন না? আপনাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে এই এত বড় নিয়োগ দুর্নীতি আপনারা আমার স্বার্থে নয়, বাংলা পক্ষের স্বার্থে নয়, বিজেপির স্বার্থে নয়, তৃণমূলের স্বার্থে নয়, ভারতবর্ষের স্বার্থে আপনারা এই নিয়োগ দুর্নীতিকে তুলে ধরুন, ভারতবর্ষের সবচেয়ে বড় নিয়োগ দুর্নীতি। আমি চ্যালেঞ্জ করে বলছি, ভারতবর্ষের সবচেয়ে বড় নিয়োগ দুর্নীতি
এই আপনারা চিন্তা করুন তো, আমেরিকা থেকে এবং রাশিয়া থেকে অ্যাপাচি নিয়ে আসা হচ্ছে, রাফেল নিয়ে আসা হচ্ছে, তাদেরকে কারা চালাবে? এই ফেক ডকুমেন্টসকারীরা, পাকিস্তানের আইএসআই এজেন্টরা এসে ওই রাফাল এবং অ্যাপাচি চালাবে, তাহলে তো আমাদের দেশেরই ক্ষতি করবে। আমি চ্যালেঞ্জ করে এই কথা বললাম, আপনাদের কাছে অনুরোধ করছি। আমি এটা অন্য রাজ্যের বিষয়ে বলতে চাই, একই রকম জিনিস বলছে পশ্চিমবঙ্গ, যেখানে বিহারের লোকজনকে পরীক্ষা দিতে এলে অত্যাচার করা হচ্ছে। বিজেপি কালকে তাদের দিল্লির হেডকোয়ার্টার থেকে প্রেস কনফারেন্স করেছে, আসামে এসএসসি জিডি পরীক্ষা হচ্ছে, সেখানেও জাল ডোমিসাইল দিয়ে বিহার ইউপির ছেলে ঢুকছে, ত্রিপুরাতেও এসএসসি জিডির পরীক্ষা হচ্ছে, সেখানেও জাল ডোমিসাইল দিয়ে ঢুকছে, বাংলা পক্ষ করে হাত দেয়নি, আসামে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাচ্ছে। আসামের বিভিন্ন সংগঠন এবং পুলিশ, রাজ্য পুলিশ, কার পুলিশ? হেমন্ত বিশ্বশর্মার পুলিশ, বিজেপির পুলিশ, তারা বিহারের ক্রিমিনালদের যোগ্য কারণে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাচ্ছে। ত্রিপুরা পুলিশ পিটিয়ে পিটিয়ে সিধে করছে যার জাল ডোমিসাইল নিয়ে আসছে। ত্রিপুরার সংগঠন, আসামের সংগঠন, বিজেপি দল, আসাম পুলিশ, বিহার ইউপি জাল ডোমিসাইল দেয় ক্রিমিনালদের পিটিয়ে পিটিয়ে সোজা করছে। আমি এক্ষুনি এটা চলতো, এক্ষুনি ভিডিও লিখে দিতাম। এখানে বাংলায় হয়েছে, দুধের শিশু তাকে অত্যাচার করা হয়েছে, যে জাল ডোমিসাইল দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সে ঢুকতে এসেছিল যে ক্রিমিনাল, তাকে ধরে নাকি অন্যায় করা হয়েছে, অত্যাচার চলছে। আসাম নিয়ে কিছু বলেননি কেন দিলীপ সিং? আসাম নিয়ে কেন কিছু বলেননি চিরাগ পাসোয়ান? আসাম নিয়ে কেন প্রেস কনফারেন্স হয়নি? আসামে তো বাংলায় কিছুই হয়নি, আসামে পেটাই হচ্ছে, পেটাই, ত্রিপুরায় পেটাই হচ্ছে, এবং ভুল কিছু করছে না, রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করা কেউ করবে না। কে কে রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে ইয়ে ঢুকতে দেবে? আমরা আইন সংবিধান মেনে চলি, তাই হাইকোর্টে দ্বারস্থ হয়েছি, তাই ডোমিসাইল সমস্ত এসডি অফিসে ডেপুটেশন দিচ্ছি, সিআরপিএফ ভবনে গেছি, এসএসসি হেডকোয়ার্টারে দুবার গেছি, নিজাম প্যালেসে। আমরা আইন সংবিধান হাতে তুলে নিই না। আসাম পুলিশ, ত্রিপুরা পুলিশ একদম ওষুধ দিচ্ছে, গিরিরাজ সিং কিছু বলছে না কেন? এটা ভারত নয়, ছেলেরাও দিচ্ছে তো, সংগঠন, ছেলেরা, পরীক্ষার্থীরা, স্থানীয় পরীক্ষার্থীরা সবাই মিলে হচ্ছে, তখন সেইগুলো ঠিক আছে। বাংলার তা কারণ খারাপ, কারণ এখানে বিজেপি সরকার নেই, তাই না? কারণ বিহারে ভোট আছে, তাই না? একটা রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নকে ভোটের দিকে নিয়ে যাওয়া, কি প্রমাণ বের করলাম আমরা? যতক্ষণ এই আরে এটা না, আসাম এটা আমাদের কি করছে? চালা চালা সব দেখুন দেখুন
তোরা ওখান থেকে এদিকে সরে পেছনে শুনলেন আমরা চিরাগ পাসওয়ান এবং গিরিরাজ সিং এর স্টেটমেন্ট চাই এইটা নিয়ে। এএনআই জিজ্ঞেস করুক from ANI whose boom is here, who have taken statement from Giriraj Singh and Chirag Paswan, this incident not in West Bengal, again involving people from Bihar. After this press conference, take this boom to Chirag Paswan and Giriraj Singh and please take his comments on this incident which is being shown on video right now. It is available. We have not created this. This is in Assam and we salute our brothers in Assam because they also stood for protecting sovereignty and internal security of India. Pause. বুঝে গেছেন? আপনি যদি এগুলো অ্যাকচুয়াল ভিডিও চান আরেকটা দেখাবে 2024-এ। বুঝতে পারছেন? এবার আমি এই পুরো বিষয়টি যেটা হলো সেটা সামারাইজ করে একটু পড়তে চাই। বাংলাপক্ষর দুই সদস্য রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায় শিলিগুড়ি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে গত 26 সেপ্টেম্বর। প্রথম প্রশ্ন, তারা কি ব্যক্তিগত ব্যক্তিস্বার্থে খারাপ কোনো কাজ করে গ্রেপ্তার হয়েছে? স্পষ্ট উত্তর, না। ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য তারা লড়াই করেছে। তারা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে লড়াই করেছে এবং সেই করতে গিয়ে রাজনৈতিকরণ হয়ে গেছে পুরো ঘটনার, ঠিক আছে? তাইও তারা গ্রেপ্তার হয়েছে। বাংলার স্থায়ী বাসিন্দাদের আদাসেনায় চাকরির তাদের যে অধিকার আছে, তাদের যে কোটা আছে, সেই স্বার্থে লড়তে গিয়ে গ্রেপ্তার হয়েছে। তারা জাতীয় বীর। প্রশ্ন, রাষ্ট্রীয় নিরাপত্তা কেন বিঘ্নিত হচ্ছে? কেন্দ্রীয় আদাসেনা নিয়োগ পরীক্ষা হলো SSC GD। এই চাকরি পরীক্ষায় প্রতিটি রাজ্যের রাজ্যভিত্তিক আসন আছে যেগুলো সেই রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য সংরক্ষিত। বাংলার জন্য সংরক্ষিত আসনে ইউপি, বিহার, ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যের যে ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে বা সরাসরি ডোমিসাইল জাল করে চাকরি দখল করছে, ডকুমেন্ট জালিয়াতিতে আইনত অপরাধ। এবং এটা কোন ক্ষেত্রে করছে?
আধা সেনায়, এরা বিএসএফ, সিআরপিএফ, সিআইএমএফ, এসএসবি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, আইটিবিপি, এই সবেতে চাকরি পাচ্ছে, সংখ্যাগুলো একটু আগে জানানো হয়েছে, ক্রিমিনালে ভরে যাচ্ছে আমাদের গর্বের কেন্দ্রীয় আধা সেনা, ফলে ভাবুন। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, ধরুন বিহারে কারোর ক্রিমিনাল, এটা খুব গুরুত্বপূর্ণ, আজকে যেটা আমাদের বক্তব্যে উঠে আসেনি পুরোটা বলছি, ধরুন বিহারে কারোর ক্রিমিনাল রেকর্ড আছে, রেপ করেছে বা খুন করেছে, থাকতে পারে অন্য কেউ একটা করেছে, কেস আছে, সেটা বিহার পুলিশ থেকে ভেরিফিকেশন পাস করবে না, কারণ তার তো বিহার পুলিশের ভেরিফিকেশনে চলে আসবে। সে যদি বেঙ্গলের ডোমিসাইল দেয় তাহলে বেঙ্গল পুলিশ তার নামে কিছু পাবে না, ফাঁকা। ভাবুন, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, কারণ এগুলো তারা ভেরিফিকেশন হয়, পুলিশ ভেরিফিকেশন। তো যার এখানে কোনো হিস্ট্রি নেই, একদম হরিশ্চন্দ্র, এটা খুনিও হরিশ্চন্দ্র বেরোবে, খুনি অন্য স্টেটে, পশ্চিমবঙ্গে হরিশ্চন্দ্র, এবং হরিশ্চন্দ্র যখন বিএসএফ এ যাবে, সে তো হরিশ্চন্দ্র তো একটা মুখোশ, সে তো অরিজিনালি ওই ব্যক্তিটাই, ভেবে দেখুন এই কথাটা। এখানে টাকার মাধ্যমে, তাই বাংলায় জাল ডোমিসাইল নিয়ে চলে আসছে, এখানে টাকার মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন করে যাচ্ছে, শুধু বাংলা না, বুঝতেই পাচ্ছেন, আসামেও করছে, ত্রিপুরাতেও করছে, কোথায় করছে এটা বললাম, ওই বর্ডার ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে এখানে, কোটাগুলো বেশি, বুঝতে পেরেছেন তো? টাকা ফেললে আপনি সব জায়গায় বার করতে পারবেন, কিন্তু এর মধ্যে দেখুন বাংলায় গেলাম, তুর নাম করার একখানা পুরো বিষয়টা হয়ে গেল, কি উল্টো হলোটা কি? আচ্ছা, ঘুরি বা ধর্ষক কেন্দ্র আদেশনায় বছরের পর বছর চাকরি পাচ্ছে কি পাচ্ছে না তার গ্যারান্টিটা কোথায়? যাদের কোনো পুলিশ ভেরিফিকেশনের রেকর্ড পাবেন না সেইখানে, এরা কারা? এর ইতিহাস কি এই লোকগুলোর? বুঝতে পারছেন আমরা কি সিরিয়াস বিষয় নিয়ে বলছি? এটা বর্ডারে ক্রাইম স্মাগলিং বাড়বে না কম, এর ফলে গরু, ফেন্সিডিল, মানুষ, ঠিক আছে, আর কি কি, মানে আর যা যা লিস্ট করে নিন, কিভাবে হবে না কেন? প্রশ্ন, বাংলার স্থায়ী বাসিন্দারা কেন্দ্রীয় আদর্শনের চাকরিতে কিভাবে বঞ্চিত হচ্ছে? এসএসসি জিডি 2021, প্রায় বছর বছর হয় এটা, বাংলার রাজ্য কোটায় সংরক্ষিত আসন ছিল 3000, এর মধ্যে 1800 প্লাস চাকরি বাইরের রাজ্যের লোকজন কাগজে জাল করে পেয়েছে, যেটা আপনাদের সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেলের যে রিপোর্ট দেখালাম দেখলেন। এসএসসি জিডি 2022, পরের বছর বাংলার জন্য সংরক্ষিত আসন ছিল 6000 প্লাস, এর মধ্যে 3627 জন বাইরের রাজ্য থেকে এসে ডকুমেন্ট জালিয়াতি করে পেয়েছে। এখানে প্রশ্ন আছে, দুবারই 60%, মানে এরা এটা মনে করছে যে কি এখন মনে হবে যদি এখানে 60% জালি করা যায়, 80% হলে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, দেখুন এটা একই রকম পার্সেন্টেজ রাখছে, এবং সাহসটা স্পর্ধাটা ভেবে দেখুন, ঠিক আছে। আমরা বাংলার ছেলেমেয়েদের হকের চাকরির, অর্থাৎ হকের চাকরি আমাদের দখল হয়ে যাচ্ছে, এখান থেকে অদূরে দেখবেন অনেক ছেলেমেয়ে, আপার প্রাইমারিটা এখন হলো, লিস্টটা বেরোলো, তারা যদি আন্দোলন করছিল, হাজার হাজার ছেলেমেয়ে, দিনের পর দিন আপনাদের ক্যামেরায় এসছে, একদিন তো কই ক্যামেরা এলো না, অন্য রাজ্যের যখন বাংলাকে দুর্নাম করে হলো এবং দুই বাঙালি বীর সম্বন্ধে মিথ্যা কথা ছড়ানো হলো, তখন তবুও তো এসেছেন, ধন্যবাদ জানাই, তার কোথায় যাবে? ঠিক আছে, ভাবুন 60% ফেক, এবার তারা কোথায় যাবে? একবার যখন আউট হয়ে গেল, আমরা এগুলো যে ধরছি এখনো পর্যন্ত কিন্তু বার করা হয়নি, বার করা হলো তাদের তো বছর পেরিয়ে গেল, ওয়েটিং লিস্ট থেকে ভর্তি হবার এরকম কোনো রকম অর্ডার কিছু নেই, বুঝতে পারছেন, তারা কিন্তু শেষ। এখানে একই রকম এখানে শুনবেন, আমার তো বয়স চলে যাচ্ছে, এই ছেলেগুলোর বয়স না, যারা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা দেবে, তাই জন্য ন্যায্যভাবে যারা পাস করেছিল তাদেরকে আপনারা আউট করে ক্রিমিনাল ঢুকছে, পিপুল যাদের উইদাউট কোনো হিস্ট্রি আপনি ঢুকিয়ে দিচ্ছেন, তাদের হিস্ট্রি চেক করা সম্ভবই না, নাই এখানে তো সে, আমরা আগের বার পেয়েছিলাম ধরতে, 4 দিন আগে ডোমিসাইল সার্টিফিকেট বার করেছে, 4 দিন পরে তার মানে মাঠ আর কি, মাঠ পরীক্ষা, মানে 4 দিনে যদি কোনো ক্রাইম করে থাকে জীবনে গত 4 দিনে, তাহলে ধরা পড়বে, আবার যে ক্রাইমের মাধ্যমে এই ডালটা কাগজটা পাবে সেটা ধরা পড়বে না, বুঝতে পেরেছেন? বয়স তার 22, তার ক্রিমিনাল অ্যাক্টিভিটি স্ক্যান করার ডিউরেশন 4 দিন, ওই 4 দিনে কিছু করেছে কিনা, বুঝতে পেরেছেন? একবার বা দুইবার না পেলে জীবন নষ্ট হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের। একটা কথা মাথায় রাখবেন, আমরা এই যে এসএসসি জিডি ক্যান্ডিডেটদের সঙ্গে কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে যোগাযোগ রাখি, আজকে রজত ভট্টাচার্য এবং গৃহধারী রায়কে ক্রিমিনাল বলছেন, আমরা একটা কথা বলবো, যদি
এনারা তো খবর পেয়েছেন এই ছেলেগুলোর থেকেই যারা পরীক্ষার্থী। আজকে যদি রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায় যদি এগিয়ে না যেতেন, তো থাক আমরা যাচ্ছি কোয়ারি করা, ওটবোস যদি বলতো ঠিক আছে তোরা যা তোদের মতো, কি পেতেন, কি ঘটনা ঘটতো আমি এরকম স্পষ্টভাবে বলতে চাই না। আজকে কাগেরকে ক্রিমিনাল হিসেবে দেখাচ্ছেন একটু ভাবার চেষ্টা করুন। তাদের কিন্তু ক্যারিয়ার নষ্ট, এনারা কিন্তু যাদের কথা বলা হচ্ছে তাদের 40-এর গোড়ায় 50-এর আগে তাদের ক্যারিয়ার হয়ে গেছে, তাদের কিন্তু জীবনটা নষ্ট হয়ে গেছে। তিন বছর ধরে তারা মাঠ করছে, দৌড়চ্ছে, যখন দেখছে আমার চাকরিটা সামনে থেকে নিয়ে যাচ্ছে, তারা কি অবস্থায় হতে পারে, মানসিক অবস্থা কি কি হতে পারে। আপনারা অন্যান্য স্টেটে একই রকম ধরা পড়লে কি কি ভিডিও দেখবেন, বাস দিয়ে পেটাচ্ছে, আপনি ভাবতে পারবেন না। কোন গিরিরাজ সিং বা চিরাগ পাশওয়ানের কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। বাংলা পক্ষে কেন লড়াই করতে হলো, কারণ কোনো দল এটা নিয়ে লড়াই করে না, কোনো দল এটা নিয়ে লড়াই করে না, একদম স্পষ্টভাবে বলছি। এই যে বিজেপি এখানে কাট করে, তাহলে আপনি হয়তো মনে করছেন তৃণমূল এটাকে নিয়ে ফাটিয়ে দেবে রাস্তায় নেমে, সিপিএম এটাকে নেমে রাস্তায় নেমে ফাটিয়ে দেবে, কংগ্রেস এটা রাস্তায় নেমে ফাটিয়ে দেবে, নাথিং। তাহলে সব বিষয়ে আরো গুরুত্বপূর্ণ ইস্যু আছে। বিজেপি রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলে, কিন্তু বিজেপির শাসনাধীন মানে স্পষ্টভাবে বলে অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রীদের তত্ত্বাবধানে এই সেনা ও আধা সেনার চাকরিতে নিয়োগ দুর্নীতি চলছে বছরের পর বছর। রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে ছেলে খেলা হচ্ছে, কোনো মিডিয়া নিয়ে খবর করে না সেরকম ভাবে, ঠিক আছে। যে লেগে থাকা, অন্যান্য নিয়োগ দুর্নীতি আপনারা দেখেছেন, লেগে থাকা তো একটা প্রেশার যেটা হয়। আমি তো বরং হিন্দি মিডিয়ার যে পাওয়ার আছে তাদের একখানা ইস্যুকে কেরকম ভাবে তোলার, আমি সেটা দেখে বাংলার মিডিয়াকে একটু শিখতে বলবো। হিন্দি রাজ্যের নেতারা একখানা ঘটনাকে উল্টে, একটা ক্রিমিনাল গুলোকে ইনোসেন্ট সাজিয়ে দুজন বাঙালিকে ভয়ঙ্কর ক্রিমিনাল বানিয়ে দিল, তাদের কি পাওয়ারটা আছে ভেবে দেখুন। আর আমাদের এখানে বাঙালিরা অন্যান্য রাজ্য থেকে, সোমনাথ দেবনাথ মহারাষ্ট্র থেকে লাশ হয়ে ফিরলো এই কদিন আগে, তার আগে সাবির মল্লিক লাশ হয়ে ফিরলো, আপনি এখানে রেসপন্সটা দেখুন। এখানকার বাঙালি বাংলায় রাজনীতি করার নেতাদেরও বিহারের নেতাদের থেকে শেখার আছে, সবকটা কথাই বলছি। রাজ্য পুলিশ বাংলা পক্ষের আন্দোলনে আয় কিছু করেনি, এসডিও অফিসার ক্লার্করাও যুক্ত, টাকা দিয়ে কাজ হয়, হাজার হাজার জাল সার্টিফিকেট বেরিয়েছে, তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে? তারা অসহায়, তারা বাংলা পক্ষেরাই বাংলা পক্ষ লড়তে নেমেছে, কারণ আমরা তো দায়বদ্ধ, আমরা তো বোর্ডে লড়ি না, আমরা তো মানুষের জন্য লড়ি। প্রশ্ন, বাংলা পক্ষ কি কি করেছে? উত্তর, জুলাই 2023 এসএসসির পূর্বাঞ্চলীয় সদর দপ্তর নিজাম প্যালেস অভিযান করেছে, স্মারকলিপি জমা দিয়েছে। জুলাই 2023 সিআরপিএফ বাংলার হেডকোয়ার্টারে সল্টলেকে ডেপুটেশন দিয়েছে। ব্যারাকপুর, চন্দননগর, শ্রীরামপুর, হাওড়া এবং কুচবিহার সহ প্রচুর এসডিও অফিসে অভিযান করে, একদম ডায়মন্ড হারবার পুলিশ সুপার অফিস সহ নানা পুলিশ অফিসে, বারাসাত ডিএম অফিসে, জলপাইগুড়ি ডিএম অফিসে, কোচবিহার ডিএম সহ নানা জেলা শাসকের অফিসে স্মারকলিপি জমা দেওয়া। হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে, সিবিআই তদন্ত চলছে আধা সেনায় জাল ডোমিসাইল ইস্যুতে, প্রতিটা এসডিও কে চিঠি দেওয়া হয়েছে। মধ্যমগ্রাম থানা, ব্যারাকপুর থানা, ব্যারাকপুর সহ বাংলায় 30-40টা এফআইআর করেছে, এবং শ্রীরামপুরে আমার সহযোদ্ধা কৌশিক মাইতির ওপর আক্রমণ করা হয়েছে। এই অ্যাটাকের ছবি আপনাকে দেখাচ্ছি, এরা দালাল, তখন তারা ভয় পেয়ে গেছে, যখন আমরা এসডিও অফিসে যখন আমরা যারা করতে চাই, ঠিক আছে, গাড়ি নিয়ে ফলো করা হয়েছে এবং ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে, ভিডিও আছে, একদম বুঝতে পারছেন আমরা কোন জিনিসে হাত দিচ্ছি, এটা কোন মানে সাপের মানে গর্তে হাত দেওয়া হয়েছে যে ইনি আন্ডার থ্রেট। কৌশিক মাইতির কিন্তু অ্যাজ অফ টুডে কোনো সিকিউরিটি নেই, বাংলা পক্ষই, আমাদের সহযোদ্ধা আমরাই তার সিকিউরিটি, ঠিক আছে, এটা আমার বুঝতে হবে, এবং অবিলম্বে আমি তার সিকিউরিটি দাবি করছি। বাংলা পক্ষের আন্দোলনের ফলে লাভ কি? হ্যাঁ, মধ্যমগ্রাম থানা ধরে 30-40টা এফআইআর করেছে আমরা, আপনি বোঝেন না আইন, এটা কি আপনাদের কাজ? এই যাদের যাদের কাজ তাদের কাছে গিয়ে আমরা কতবার কি দরবার করেছি, ফিরিস্তি করেছি, করলে পরে খাবার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? সিবিআইয়ের কাছে বারবার লিখছেন, বারবার 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 লিখছেন, রেকর্ড করছে না তার বয়ান। বাংলাদেশ থেকে, বাংলাদেশ, বিহার এইসব জায়গা থেকে ফলস ডকুমেন্ট ঢুকছে, লোক চিহ্নিত করে দিচ্ছে, তাকে ডাকছে না,
প্রমাণ আছে, প্রমাণ সহ কোর্ট, হাইকোর্ট বলছে কোর্ট এখানে বলুন কিছু করছে না সিবিআই, বুঝতে পারছেন? কোর্ট কন্টেম্পের কথা যখন আসছে যে কোর্টের নির্দেশ না মানা, বাংলা পক্ষ আন্দোলনের ফলে লাভ কি হয়েছে? আলোচনা কর্তৃপক্ষ এসএসসিবি 2021-22 প্রায় 5,500 চাকরি বাতিলের সুপারিশ করেছে, চাপে পড়ে, ভয়ঙ্কর চাপে পড়ে, বুঝতে পেরেছেন? এবং চাকরি বাতিল হয়েছে, নোটিফিকেশন আছে, রিভেরিফিকেশন যে জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে? এই যো, বুঝতে পারছেন? দু বছরে যদি সংখ্যা 5,500 হয় অনলি ওয়েস্ট বেঙ্গল, আপনি আসাম অ্যাড করুন, আপনি ত্রিপুরা অ্যাড করুন, এবার 2023-22 সঙ্গে 21 অ্যাড করুন, ধরুন তারপরে করোনা টরোনা ছিল, তার আগে এবার 18 অ্যাড করুন, 17 অ্যাড করুন, 16 অ্যাড করুন, আপনি বুঝতে পারছেন আমরা কোথায় পৌঁছে যাচ্ছি? 2012 ইন্দ্রপাল সিং দিনহালাটা, ঠিক আছে, বাংলা পক্ষর তাহলে এক দশকে কত ক্রিমিনাল আদর্শ মেয়াদে চাকরি পেয়েছে? আপনার নির্বাচনের সময় দেখেননি এই কেন্দ্রীয় আদর্শ মেয়াদ থেকে বাংলায় বিভিন্ন জায়গায় বাঙালি নারীরা ধর্ষিত হয়েছে, হুগলি জেলাতে হয়েছে, একদম উলুবেড়িয়াতে, তারপরে তারকেশ্বরের কাছে, ভাবুন নির্বাচন ডিউটি কে থাকে? সিআরপিএফ, সিআইএফ, সিআরপিএফ, সিআইএফ কে থাকে? যারা থাকে তারা কিভাবে ঢোকে? বুঝতে পারছি আমি বিষয়টা, কাদেরকে বেঙ্গলে হয়তো পোস্টিং দেবে, তো দেখলো বেঙ্গল কা রিক্রুটেড হয়, কে বেঙ্গল কা রিক্রুটেড হয়? 60% কারা? 60% রজত ভট্টাচার্য ও গিরিধারী রায় কি করেছে? তারা সেই কাজটা করেছে যা এককালে বাঘা যতীন এবং সূর্য সেন করে গেছেন, তারা সেই কাজটা করেছে। রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে, বর্ডার সুরক্ষার স্বার্থে এবং বাংলার স্থায়ী বাসিন্দাদের চাকরির স্বার্থে দুজন ক্রিমিনাল যারা জাল কাগজ নিয়ে আধাশোনার চাকরি দখল করতে এসেছিল তাদের ধরেছে। এটা ভারতের সুরক্ষার জন্য এবং বাংলার ছেলেমেয়েদের জন্য মহৎ কাজ, ভবিষ্যতের জন্য একটা স্বচ্ছ নিয়োগ এবং রাষ্ট্রীয় সুরক্ষা এবং সার্বভৌমত্ব। কেন রজত ভট্টাচার্য জেলে যেতে হলো, যেতে হলো আদৌ? আপনারা কেন জানা, আপনারা একে জানাননি কেন, সেকে জানাননি কেন? জানানোর বিবরণ তো পেলেন, মানে আর এবার কোথায় যাবো আমরা? আমরা কি রাষ্ট্রসংঘে যাবো এবার? হ্যাঁ, ভারতের মধ্যে তো মোটামুটি যা যা অথরিটি আছে, কোর্ট, পুলিশ, আধা সেনা, সেনা, সেনার কাছে আপনি লিখেছেন তো, ঠিক আছে, স্বরাষ্ট্র মন্ত্রক, যে মন্ত্রকের আন্ডারে সে দল, সে দলের এখানকার রাজ্য সভাপতি, এমপি, হাইকোর্ট, মানে বুঝতে পারছেন, পিএমওর আন্ডারে যে সিবিআই, তাই মানে আমি রাষ্ট্রসংঘটা খুব একই সঙ্গে ব্যঙ্গে এবং দুঃখে বললাম, ঠিক আছে? এত মামলা হলো, সিবিআই তদন্ত রেপুটেশন দেওয়া হয়েছে, তারপরেও জালিয়াতি হচ্ছে কিভাবে? এ বছরই জলপাইগুড়িতে ধরা পড়ে, ধরা হয়েছে, নানা জেলায় ধরা হয়েছে, বুঝতে পারছি, এই বছর। এবং ধরা কাদের হচ্ছে? হাজারে একটা ধরা হচ্ছে, যে খবরগুলো পাওয়া যাচ্ছে, তিন দিন আগের খবর মিলেনিয়াম পোস্টে, এটা হেডিং হচ্ছে জলপাইগুড়ি কোলন বিহার হুইথ অ্যারেস্টেড ফর অ্যাটেম্পটিং টু অবটেন ডোমিসাইল সার্টিফিকেট উইথ ফেক ডকুমেন্টস, ঠিক এই সময়টায়, বুঝতে পারছি, যখন এইটা করতে আসে তারপরে স্থানীয়রা ইয়ে করে, স্থানীয়রা ধরে তারপরে বাংলা পক্ষকে ডাকে। কেন রজত ভট্টাচার্য জেলে গেলে? খুব ইন্টারেস্টিং, কোনো পার্টিকে ডাকছে না, এসব জায়গাতে তারা পার্টি পার্টি আছে, তৃণমূল আছে, বিজেপি আছে, সিপিএম আছে, বাংলা পক্ষকে ডাকছে তারা। এত মামলা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা রাজ্যগুলির ব্যবস্থা না নিলে বাংলার ছেলেমেয়েরা কোথায় যাবে? তাই বাংলার স্থানীয় ছেলেমেয়েদের অনুরোধেই গেছিল রজত ভট্টাচার্য গিরিধারী রায়, এবং গেছিল আসলে এক অর্থে ওদের সুরক্ষিত করতে, ছেলেগুলো গেলে কি হতো কিন্তু কোনো গ্যারান্টি নেই, বুঝতে পারছেন কি বলছি? বাংলা দাদা ভারত মায়ের গর্বের সন্তান রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায়, আসলে ত্রিপুরা তো বিহার ইউপির জাল ক্যান্ডিডেটদের এরকম ভাবেই ট্রিটমেন্ট দিয়ে ফেরত পাঠানো হচ্ছে, আরো ইয়ে ভিডিও আছে, মিডিয়া চুপ কেন? আসামে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায়, তাই হয়তো বিজেপি মিডিয়া চুপ হতে পারে, ঠিক আছে,
ইন্ডিয়া জোট ফোট এই সময় যেগুলো টিভিতে দেখছি যেগুলো বলছে, বাংলায় বিজেপি ক্ষমতায় নেই তাই এখানে মত কাজকে খারাপ করে দেখাচ্ছে, ওখানে যে এইটা হচ্ছে সেটা হাওয়া, আমি তাই তো বললাম স্টেটমেন্ট নিন। বাঙালি বিরোধী বিজেপির চাপেই বাংলার বাংলায় রজত গৃহী গ্রেপ্তার হয়, বিজেপি বাংলা পক্ষের কাজে বিরোধিতা করে, জোট ধর্ম পালন করতে গিয়ে লালু প্রসাদের ফোন আসে, এই তো আমাদের বাস্তবতা। এখানে মিডিয়াদের ক্রিমিনাল সাজাচ্ছে, আমি গতকাল একটা টিভি চ্যানেলে ছিলাম সেখানে আমাকেও ক্রিমিনাল বলা হয়েছে, ঠিক আছে, কিন্তু আসামে ত্রিপুরা নিয়ে এরা কিছু বলে না, এরকম কোনো আসর বসাবে না এরকম কিছু না। বাংলা পক্ষ স্পষ্ট চারটে দাবি, রজত ভট্টাচার্য গিরিধারী রায়কে অবিলম্বে মুক্তি দিতে হবে, মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই, স্বাধীন ভারতে যারা সূর্য সেন এবং বাহাদুরের কাজ করে তারা যদি জেলের ভিতর থাকে, আর যারা ভারতের সার্বভৌমত্বকে নষ্ট করেছে, যারা আগে ব্রিটিশ ছিল ভারতের সার্বভৌমত্ব নষ্ট করেছিল, তারা যদি জেলের বাইরে থাকে তাহলে তো আজকের দিনে বাহাদুর এবং সূর্য সেন জেলের ভেতরে রয়েছে, তার জন্য প্রতিটি ভারতবাসীকে প্রতিটি ভারতীয়কে বিশেষ করে প্রতিটি বাঙালিকে, কারণ এটাকে অদ্ভুত ভাবে এটাকে একটা জাতিভিত্তিক ইস্যু করে দেওয়া হচ্ছে, বিহারি বাঙালি বাংলা বিহার বিজেপি তৃণমূল মোদি দিদি কি হচ্ছে এগুলো, এটা ভয়ঙ্কর একখানা জিনিস, বুঝতে পারলেন না তো কোন কি হচ্ছে আসলে। এক, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। দুই, জাল ডোমিসাইলের মাধ্যমে আধাসেনায় কোনো চাকরি দেওয়া যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে অনেকগুলো এখন পন্থা দেওয়া হচ্ছে যার ফলে আপনি পরীক্ষা, আপনি যে ডোমিসাইল যে রাজ্যের অ্যাপ্লাই করছেন হিসেবে নিজেকে বলছেন, আপনার সেই রাজ্যেই মাঠ লেখা মাঠ এবং মেডিকেলের সিট ফেলতে হবে, কারণ অনেক আরেকটা ষড়যন্ত্র এখন করার চেষ্টা হচ্ছে, এই তো আমরা এতটা ধরে ফেলছি তো, যে তুমি ধরো একটা স্টেটের জাল ডোমিসাইলটা বার করলে ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু রিটেন মেডিকেল ফিজিক্যাল মেডিকেলটা ফেলবে ধরো তোমার ওই ওই স্টেটে যেখানে তোমার একদম স্যাঙাত সব ভাই ভাই, বুঝতে পারছো, তুই এখান থেকে বার করলি আবার ভোট, তারপরে কিন্তু পাবে তুমি আবার ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলে, খেলাটা বুঝলে, মানে ক্রিমিনাল মাইন্ড একদম। আমি এবারও পেয়েছি যে বিহার ডোমিসাইল বিহারের কাগজ কোনো প্রবলেম নেই, পরীক্ষা সেন্টারটা এখানে কেন, বুঝতে পারছেন, তারপরে রিভার্সটা সম্ভব, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ওখানে হওয়া সম্ভব, এবং ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল কিভাবে আসা সম্ভব, চাইল্ড ডোমিসাইল জাস্ট কাস্ট সার্টিফিকেট, আমি কাস্ট সার্টিফিকেট ইস্যুটাই নিয়ে আজকাল তো কম হলো, কারণ একই প্রক্রিয়ায় তৈরি তো এসসি এসটি ওবিসি যে তাদের সংরক্ষণ রয়েছে তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, উনি এসসি এসটি মোর্চার বিজেপির হুগলির সাধারণ সম্পাদক।